বান্দাকে বলেছেন, বান্দা বেশি আমল লাগবে না, তুই একটা আমল করবি আমি তোকে পাঁচটা পুরস্কার দেব। জোরে বলে সুবহান আল্লাহ। কয়টা পুরস্কার? পাঁচটা পুরস্কার, যে পাঁচটার জন্য গোটা পৃথিবীর প্রতিটি মোড়লরা, নেতৃস্থানীয় ব্যক্তিরা, এমপি, চেয়ারম্যান, মন্ত্রী, প্রেসিডেন্ট, সবার মুখে মুখে এই কথাগুলো ভেসে বেড়ায়। আল্লাহ বলছেন, বান্দা আমি তোকে এই পাঁচটি চাহিদা পূরণ করে দেব, শর্ত হলো একটা কাজ তুই করবি। সবার জানা সুরা এটা, আমরা সবাই এইটা দিয়ে নামাজ পড়ি, হরদম দিনে এক একবার আমাদের নামাজের মধ্যে এই সুরাটার তেলাওয়াত হয়। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ্শিতাই ওয়াসসাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জুউই ওয়াআমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা বলছেন, তুমি কি ক্ষুধা মুক্ত থাকতে চাও নাকি দারিদ্র মুক্ত থাকতে চাও নাকি নিরাপত্তা পেতে চাও নাকি ত্রাস মুক্ত জীবন চাও নাকি সমাজ চাও নাকি? এমন একটি পরিবেশ, এমন একটি সমাজ যদি পেতে চাও, অন্ন বস্ত্র শিক্ষা বাসস্থান চিকিৎসা এই পাঁচটি মৌলিক চাহিদা পৃথিবীর কেউ পূরণ করতে পারবে না। সকল চাহিদা আমি আল্লাহ মিটায় দেব, শর্ত হলো গোলামি করবে কার? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, তারা যেন ইবাদত করে এই ঘরের মালিকের, এই ঘরের রব। এই ঘর মনে আল্লাহর ঘর, কাবাকে বোঝানো হয়েছে। আমার ভাইয়েরা, তাহলে বোঝা গেল আমার আপনার জাগতিক জীবনের সকল চাহিদাও মিটে যাবে এবং চিরস্থায়ী জিন্দেগি আমার মৃত্যুর পর যে সামনে পড়ে আছে আল্লাহ তাআলা সেখানেও মহা পুরস্কারে পুরস্কৃত করবেন। শর্ত হলো, আল্লাহ তাআলা বলছেন, বান্দারে একটি কাজ তুই করবি, সেটা হলো ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وبن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختلفا আমার বন্ধুগণ। তাহলে হক নিয়ে আজকে যে কথা বলতে চাচ্ছ, অধিকার নিয়ে, এই আয়াতের মধ্যে তিনটা হকের কথা আছে। একটা হচ্ছে কার হক, আসতে বলবেন না কার হক। ইবাদত পাওয়ার একমাত্র যোগ্যতা কে রাখেন? ইবাদত পাওয়ার একমাত্র হকদার কে? নাম্বার দুই হচ্ছে পিতামাতার হকের কথা আসছে, এরপরে বান্দার হকের কথা আসছে। এই তিনটা হক নিয়ে আজকে আমি কথা বলবো, আপত্তি নেই তো? জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আসুন আমরা আস্তে আস্তে আলোচনার দিকে যাচ্ছি। শুনুন একটা কথা, সেটা হলো জীবনকে গড়তে হলে পরিশ্রম করার, সাধনা করার, চেষ্টা করার দরকার আছে না নাই? লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি নিজে পরিবর্তন হব না, আল্লাহ আমার পরিবর্তন করে দিবেন না। আমি চেষ্টা করব না, আমি ফলাফল পাব না। লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, সে যা অর্জন করেছে তার, তুমি যা অর্জন করেছো তোমার। জঙ্গল হতে কিন্তু পরিশ্রম করতে হয় না, জঙ্গল এমনি এমনি হয়, কিন্তু বাগান গড়তে হলে পরিশ্রমের দরকার আছে না নেই? এই জন্য খারাপ হতে যোগ্যতা লাগে না, ভালো হতে কি লাগে? রাগ করবেন যোগ্যতা লাগে না, হিংসা করবেন যোগ্যতা লাগে না, মিথ্যা বলবেন যোগ্যতা লাগে না, পরশিকাতরতা করবেন যোগ্যতা লাগে না, গিবত করবেন যোগ্যতা লাগে না, মিথ্যা সাক্ষী দিবেন যোগ্যতা লাগে না, কিন্তু আপনি ধৈর্যশীল হবেন যোগ্যতা লাগবে, সত্যবাদী হবেন যোগ্যতা লাগবে, ঠিক কিনা বলেন? এই জন্য জঙ্গল বানাতে যেমন পরিশ্রম নেই, বাগান গড়তে যেমন অনেক পরিশ্রম করতে হয়,
তেমনি আল্লাহর গোলাম হতে হলে একটু কোশেষ, একটু চেষ্টা, একটু মুজাহাদা করার দরকার আছে না নাই? আবার আল্লাহ উৎসাহ দিচ্ছেন, বান্দা চেষ্টা করবা তুমি, তাহলে আমি কি করবো দেখো। আল্লাহ তাআলা বলছেন, والذين جاهدوا فينا لنهدينهم سبلنا যে বান্দা আমার পথে আসার জন্য মুজাহাদা করে, চেষ্টা করে, আমি তার জন্য সুবুল, সাবিলের বহুবচন, একটা দুইটা পথ নয়, অসংখ্য পথ আমি তার জন্য খুলে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমি চেষ্টা করব আল্লাহর পথে আসতে, আমাকে সাহায্য করবেন কে? আসতে বলবেন না, কে সাহায্য করবেন? আর যদি গোমরাহিতে চলে যাই তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়ালা আবসারিহিম খিশাওয়াতু ওয়ালাহুম আযাবুন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, দেখবেন বহু বুড়ো মানুষ, বুড়ো হলে পরে শয়তান আরো বাড়ে বেশি, আছে না নাই? বুড়ো হলে শয়তানি কমে না, বাড়ে, আরো বাড়ে। কেন বেড়ে যায় শয়তানি? বুড়ো হলে পরে সে আরো ম্যাচিউর হয়ে যায়, সে আরো গোড়া হয়ে যায়। এই জন্য চেঞ্জ হওয়ার জন্য আমরা লক্ষ্য করি, প্রায় যদি আমরা লক্ষ্য করে থাকি, যুগে যুগে আল্লাহর পয়গম্বররা যেদিন প্রচার করেছেন, সবচেয়ে বেশি বাধা দিয়েছে ভাই শ্রেণী না চাচা শ্রেণী? বলেন বলেন বলেন, মুরব্বী শ্রেণী আর বেশি বাধা দিয়েছে। মুরব্বীরা আবার মন খারাপ করবেন না, যোজন আপনি মুরব্বীদের বিরুদ্ধে এত লাগলেন কেন? আপনি একটু লক্ষ্য করে দেখেন না, আবু লাহাব নবীর কে বলেন? কে কে বলেন? আবু জেহেল সম্পর্কে যদিও আত্মীয়তার সম্পর্ক নাই, বংশ আছে, কিন্তু আবু জেহেল লোকটা কি ভাই না চাচা? চাচা, মুরব্বী শ্রেণীর। যুগে যুগে এই মুরব্বী শ্রেণীর লোকগুলোর দ্বারা যতটুকু না ক্ষতি হয়েছে, তার চাইতে কম ক্ষতি, কম বাধা দিয়েছে যুবক শ্রেণীরা। যুবকরা বেশি ইসলামের দিকে ঝুঁকে পড়েছে, আলহামদুলিল্লাহ বলে। জোরে বলি আলহামদুলিল্লাহ। মানে তাদের ভিতরে গোলামিটা আস্তে আস্তে তীব্র থেকে তীব্রতর হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, কেন হয় জানেন? কিছু প্রাউড আছে, যেরকম বংশের কিছু দাপট দেখানো লোক আছে না নাই? আছে না নাই? আচ্ছা, বংশ দিয়া কি জান্নাত পাওয়া যাবে? আসতে বলবেন না। অনেকেই বলে, তুমি কি জানো আমি চৌধুরী বংশ, আমি অমক শেখ বংশ, আমি মণ্ডল গ্রুপ, আমি সরকার গ্রুপ? কত অহংকার করার মতো কিছু লোক আছে না নাই? আছে। যদি নেসব দিয়ে, যদি বংশের মর্যাদা দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, সম্মান পাওয়া যেত, আবু লাহাবের কি বংশ ছোট? আবু লাহাবের বংশ ছোট? আমার নবীর যে বংশ আবু লাহাবেরও সেই বংশ। আমার ভাইয়েরা, আবুল হাব তার বংশ দিয়া কিছুই করতে পারে নাই, বরঞ্চ এমন একটা সূরা নাজিল করা হয়েছে, গজবের সূরা তার ব্যাপারে নাজিল হয়েছে। কি কারণ? বংশ দিয়া কিছুই করতে পারে না আবুল হাব। আমার নবীর চেহারার সঙ্গেও তার চেহারার কিছু সাদৃশ্য ছিল, সুন্দর চেহারা ছিল, কিন্তু তাও কাম হয় নাই। কেন কাম হয় নাই? কি জন্য কাজ হয় নাই? ওয়াহবুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? আসতে বলবেন না, কার? ইবাদত নাই, কোনো মূল্য নাই। আয়াত নাসিল হয়ে গেল কি, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, সব পেয়ে যাবেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই সূরাটার নাম কি বলেন? সূরা লাহাব। তার নামটাও কিন্তু কোরআনে আছে না নাই? আছে। তার নাম সবাই নেয় রহমত না গজব? রহমত না গজব, লানাত। আল্লাহর পক্ষ থেকে তার উপরে আমার বন্ধুগণ প্রমাণিত হয়ে গেল, চেহারার সৌন্দর্য দিয়ে কোনো কিছুই লাভ হবে না,
বংশের মর্যাদা দিয়ে কোনো কিছু অর্জন হবে না। এবার আসেন ক্ষমতা। মিস্টার ফেরাউনের ক্ষমতা ছিল কি ছিল না? আস্তে ছিল কি ছিল না? ওর যে পতন হয়েছে ক্ষমতাচ্যুত হয়ে না, ক্ষমতায় থেকে, বলেন বলেন, ক্ষমতায় থেকে না, স্টিল নাও, পাওয়ারে ছিল, চেয়ারে বসা ছিল, কি পাওয়ার ছিল, কি সুপার পাওয়ার, বিশাল পাওয়ার। বলে মুসা তুই পালাবি কই? চতুর্দিকে আমার সেনাবাহিনী, সামনে দরিয়া, তোকে আজকে সুবায় মারবো। আল্লাহ বললেন না, সুবানো হবে কিন্তু মুসাকে না, তোকে। কি কথা কি বোঝেন নাই? সুবানোর প্রসেস ঠিকই হবে আজকে, কিন্তু লোকটা ভিন্ন হবে, লোকটা আমার মুসা না, আমার মুসাকে আমি সম্মান দিয়ে এবাদতের কারণে, আমাকে মেনে নেওয়ার কারণে তার সমস্ত দলবল সহ 12টা গ্রুপ সহ 12টা রাস্তা বানায় তাদেরকে আমি পার করে দেব দরিয়া। আর তোকে ওয়াকরাকনা আলা ফিরাউন, গোষ্ঠী শুদ্ধ তোকে সুবান দেব আজকে। আল্লাহু আকবার বলেন। ফেরাউনের ক্ষমতা দিয়ে কি সে তার এই পতনকে, ধ্বংসকে ঠেকাতে পেরেছে? আসতে বলবেন ঠেকাতে পেরেছে? পারে না। তাহলে বোঝা গেল, চেহারা দিয়ে কিছু হবে না, বংশ দিয়েও কিছু হবে না, ক্ষমতা দিয়েও কিছু হবে না। এখন আসেন টাকার দিকে, সম্পদের দিকে। কারুন সম্পদ কম ছিল? হ্যাঁ, সম্পদ কম ছিল? কারুনের সম্পদ বহন করার জন্য শত শত উঠের পিঠে শুধু চাবি বহন করা লাগত। প্রচুর সম্পত্তির মালিক আল্লাহ তাকে বানিয়েছিলেন, ফাখাসাফনা, আল্লাহ তাকে ডাবিয়ে দিয়েছিলেন তার কম সহ, তার সমস্ত সম্পত্তি সহকে সহ আল্লাহ তাআলা এমনভাবে পতন ঘটায় দিয়েছেন, সম্পূর্ণ ডেড সি হয়ে গেছে, মৃত সাগর হয়ে গেছে সে অঞ্চলগুলো। আমার বন্ধুগণ, সম্পদ যদি কাউকে মর্যাদা দিয়ে দিত, কারণের অবস্থার দিকে তাকায় দেখেন কারণ তো কিছুই করতে পারে না এই সম্পদ দিয়া, তাহলে প্রমাণ হলো বংশ দিয়ে কোনো লাভ নাই, চেহারা দিয়ে কোনো লাভ নাই, ক্ষমতা দিয়েও কোনো লাভ নাই, সম্পদ দিয়েও কোনো লাভ নাই, লাভ হবে একমাত্র ইবাদত দিয়া। ওয়াবুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? আসতে বলবেন না কার? এক জায়গায় না সব জায়গায়। মসজিদে কি হয়? ইবাদত হয়। ইবাদত মানে কি? এখানে মসজিদে আমরা কি করি? সালাতটা পড়ি। সালাত একটা ইবাদত। এটা কে দিয়ে গেল? আওয়াজ হয় কেন মোবাইল এত? মোবাইল তো একটা ডিস্টার্ব, বুঝলেন? রাত 3টার দিকে আমাকে একজন ফোন দিছে, বেশ কিছুদিন আগে রাত 3টায় ফোন দিয়ে একটা মহিলা বলতেছে, তুমি কি করছো গো? মহিলা তো বললাম যে এত রাতে মহিলা ফোন দেয়, কে এটা? তো বললাম আপনি কাকে ফোন দিয়েছেন? কে, তুমি আমার সঙ্গে মজা করতেছো কেন? আমি তো আরো বিপদে পড়ে গেলাম, পাশে আমার বউ শুয়ে আছে। কি কথা কি বুঝতেছেন আপনারা? এখন আবার বলতেছে তুমি আমার সঙ্গে মজা করতেছো, আমাকে তুমি চেনো না, আমার সঙ্গে মজা করো তুমি। আমি বললাম দেখুন সরি, মনে হয় আপনার কোনো নাম্বারে ভুল হয়ে গেছে। আর বারবার চিন্তা করতেছে আল্লাহ, পাশে তো বউ শুয়ে আছে, যদি টের পায় মহিলা মানুষ রাত 3টায়। কি কথা কি বুঝতেছেন? সবচেয়ে বড় দারোগা কিন্তু বউ, বউর চেয়ে বড় দারোগা এই জমিনে আর নাই। যারা ইসলাম মেনে চলে, যারা কি ইসলাম মেনে চলে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, সে তোমার পোশাক, তুমি তার পোশাক, সে তোমাকে পাহারা দেবে, তুমি তাকে পাহারা দেবে। ইমানের পাহারাদার হচ্ছে বউ। আলহামদুলিল্লাহ বলে, জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনি বউকে সাথে নিয়ে রাস্তায় বের হলে, আপনার স্ত্রী সাথে আছে, সস্ত্রীক আপনি আছেন, আপনি কি বেগানা কোনো নারীর দিকে, স্ত্রীকে সামনে রেখে তাকাতে পারবেন? মুসলিম পরিবারের কথা বলছি আমি, যারা ইসলাম মেনে চলে, তাকাতে পারবেন? সাহস আছে? উপায় নেই। যদি হঠাৎ করে তাকানো, হয়তো 30 সেকেন্ড তাকায় ছিলেন, সেই সময় আপনার স্ত্রী আপনাকে কিচ্ছু কবে না, কিচ্ছু বলবে না। বাড়িতে যাওয়ার পর যখন ডাকবেন জেসমিনের মা, থ তোমার জেসমিনের মা, সায়া থাকো অন্যের দিকে, কথা বলছেন? এজন্য স্ত্রী হচ্ছে
ইমানের পাহারাদার। আমি এটা আমার মুখ থেকে আমি কথাটা বলি, প্রায় বলি। এক সাহাবি নবীর সামনে গিয়ে বলতেছেন, না ফাকা হানজালা, না ফাকা হানজালা, হে রাসূল, হানজালা না মুনাফিক হয়ে গেছে। কেন? আপনার সামনে যখন ওয়াজ শুনি দুনিয়ার কোনো কথা মনে থাকে না, বউ না, বাচ্চা না, পরিবার না, পরিজন না, শুধু জান্নাত জাহান্নামের কথা মনে হয়। কিন্তু আপনার সামনের দিকে গেলেই বউ বাচ্চার কথা মনে হয়, ব্যবসা বাণিজ্যের কথা মনে হয়, দুনিয়ার কথা মনে হয়। হুজুর, আমার মনে হচ্ছে আমি বউ ছেড়ে দিই, বউটা ছেড়ে দিই, আমি নিজে খোঁজা হয়ে যাই, আমি জঙ্গলে চলে যাই, দুনিয়াটা আমি ছেড়ে দিতে মন চাচ্ছে আমার। আমার নবীজি কথাগুলো শুনলেন বেশ কিছুক্ষণ ধরে। আর বলো আর কি, সাথে আবার উনি আবার টেনে নিয়ে আসছেন, আবু বকর সিদ্দিক ওনাকে টেনে নিয়ে আসছেন, উনি বলতেছে হুজুর আমারও এরকম হয়। কি কথা কি বুঝতেছে? আচ্ছা, আমার নবীজি বললেন, শোনো হানজালা, তুমি আমাকে নিয়ে, তুমি আমার সামনে তোমাকে নিয়ে যে মন্তব্য করলে, ঠিক আছে, আমার সামনে আমি যখন বয়ান করি, জান্নাতের সামনে চলে আসে তোমার, জাহান্নামটা চলে আসে, কোরআনটা আমি আলোচনা করি, হাদিসের কথাগুলো আমি বলি, কিন্তু হানজালা তোমার মধ্যে কোনো মুনাফিকি ঢোকে নাই। তুমি যে বলতেছো বউটাকে আমি ছেড়ে দেব, বিয়েটা আমার সুন্নাত, নিকাহ সুন্নতি, বিয়ে হলো আমার সুন্নাত, সন্তান লালন পালন করা আমার সুন্নাত, বইয়ের মুখে খাবার তুলে দেওয়া সাদগা, সন্তানের মুখে খাবার তুলে দেওয়া সাদগা। ও আমার হানজালা, তুমি ভুল বলতেছো, সন্তানকে লালন পালন করতে হবে, বউকে দেখতে হবে, পরিবার চালাতে হবে, সমাজ চালাতে হবে, সব কিছু মেনটেন করতে হবে, পরিবারের হক আদায় করতে হবে, আত্মীয়ের হক আদায় করতে হবে, বৈরাগ্যের স্থান ইসলামে নাই, লা রুহবানিয়্যাতা ফিল ইসলাম, আমার উম্মতের বৈরাগ্য হলো জিহাদের ময়দান। আমার উম্মতের বৈরাগ্য কোথায়? আরো জোরে বলেন, জিহাদের ময়দান। অতএব পরিবার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, দয়া করে মোবাইলগুলো যেন আওয়াজ না হয় এই বিষয়টি একটু খেয়াল করার চেষ্টা করবেন। আমি আলোচনা করছি, কষ্ট পাচ্ছেন না তো কেউ? বলি আলহামদুলিল্লাহ। হক, এখানে তিনটা হকের কথা আসছে। এক নম্বর হক, কার হক? আমি চেষ্টা করি যতটুকু পারি, এলেম কালাম তো তেমন নাই, মানুষ ডাকে আসি, এই তো কথা বলতে বলতে প্রায় 20-22 বছর হয়ে গেল মাঠে ময়দানে কথা বলি, মানুষ ডাকে আসি, এবং দেখেন আমার পূর্বে যিনি কথা বলেছেন হাজার হাজার তিনি আলেমের ওস্তাদ, আমার তো কোনো এলেম নাই, ওনার পরে কথা বলবো আমি এই সাহসটা রাখিও না সম্মানিত ভাইয়েরা, কিন্তু কি যেন মানুষ আমাকে ডাকে, সবার সামনে দিয়ে রাখে, এলেম কালাম তো তেমন নেই। ছোটবেলায় আব্বার সঙ্গে কাঁচা বাজারে যেতাম, যে কাঁচা বাজার আগে ওই তরি তরকারি মাপতে নিয়া, মাপতে হলো আগে কি দিয়া? দাড়ি পাল্লা দিয়া। কি দিয়া? এলাকায় কি বলে এটা? হ্যাঁ, দাড়ি পাল্লাই বল। আচ্ছা ঠিক আছে, মনে হয় লোকাল কোনো শব্দ আছে। হ্যাঁ, পাল্টা পাল্টা পাল্টা। আচ্ছা যাই হোক, একটা কিছু বলে তো। আচ্ছা, তো ওই মাপার জন্য বাটখারা পাশে সাজায় রাখতো, বাটখারা সবচেয়ে বেশি ওজন যেটা 5 কেজি ওটা নিচে, তার উপরের কম যেটা ওজন তার উপরে, তার উপরে 200 মানে 2 কেজি, 1 কেজি, 50 গ্রাম, তারপরে কি 25 গ্রাম, এর উপরে হলো সর্বর, সবার উপরে রাখ দেখতাম 20 গ্রাম। ঠিক আছে না? তাহলে 20 গ্রামের ওজন বেশি না 5 কেজির ওজন বেশি? 5 কেজি নিচে না 20 গ্রাম উপরে? 20 গ্রাম উপরে, 5 কেজি নিচে, ওজনটা কিন্তু বেশি 5 কেজি, কিন্তু 20 গ্রাম উপরে উঠে বসে আছে, আমি হলাম সেই 20 গ্রাম। কি কথা কি বুঝতেছেন আপনারা? এলেম কালামে কিচ্ছু না, কিন্তু মানুষ আমাকে উপরে সাজায় রাখে। সম্মানিত ভাইয়েরা, আমি শুধু এতটুকুই বলতে চাই, হক যদি ঠিক থাকে আমার জান্নাতও ঠিক থাকবে, ইনশাল্লাহ বলেন। হক যদি বেহক হয় জান্নাতও বেহক হয়ে যাবে, জান্নাত ঠিক থাকবে না। তাহলে কি আমাদের হক ঠিক রাখার দরকার আছে? আসতে বলবেন না, আছে? এক নম্বর হক আমরা আদায় করব কার? আসতে বলবেন না, কার? নামাজ পড়া কি কার হক?
কার হক? নামাজ না পড়লে কার হক নষ্ট হলো? আমাকে বানাইছে কে? বানাতে ভুল করেছেন তিনি? কোথাও কোনো বাদ দিয়েছেন কিছু? কোনো কিছু বাদ দিয়েছেন? আজকে দেখলাম একজনের কিডনি ডায়ালিসিস করতে হয় মালয়েশিয়ার। এই মোবাইলটা আমাকে উনি গিফট করেছিলেন, আমার মমিন ভাই। উনি বলতেছে, হুজুর আমার সপ্তাহে 48 ঘন্টা শুধু ডায়ালিসিসের টাইম চলে যায়। 48 ঘন্টা মানে কি? দুই দিন, কয় দিন? 7 দিনে 2 দিন শুধু তার রক্তের ডায়ালিসিস করতে হয়, মেশিনে বসতে হয়। কেন? দুটো কিডনি তার নষ্ট হয়ে গেছে। অথচ ডায়ালিসিস মেশিনের ওজন হচ্ছে 100 কেজি। কত কেজি? আর আমার আপনার প্রত্যেকের দেহের মধ্যে ডায়ালিসিস মেশিন যে কাজ করে, ওইরকম মেশিন কয়টা দেওয়া আছে বলেন? কয়টা দেওয়া আছে? দুটি কিন্তু একসঙ্গে কাজ করে না, কাজ করে একটা। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা দুইটা কিডনি দিয়ে দিয়েছেন। কিডনি নষ্ট হলে পরে সপ্তাহে 48 ঘন্টা 2 দিনে যায় ডায়ালিসিস করতে। আল্লাহ তাআলা আমার এত হক আদায় করলেন, আল্লাহ আমার সকল চাহিদা পূরণ করে দিলেন, যা দরকার তাই তিনি দিয়েছেন। এই কিডনির ওজন মাত্র 200 গ্রাম। 200 গ্রাম কিডনির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন মেশিন সেট করে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে তোর রক্তকে আমি সাকায় নেই, সারাদিনে কি সুন্দর করে ফ্রেশ করি, পেশাব আকারে বের করে দেই, মল আকারে বের করে তোর রক্তটাকে আমি আল্লাহ সাকায় দেই কিডনি দিয়া। প্রত্যেকটা কিডনির ভিতরে 10 লক্ষ 10 লক্ষ 20 লক্ষ সাকনি দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে শুধু বানাই নেই তোকে, তোর দেহটাকে ঠিক রাখার জন্য সমস্ত কিছু সেট করে দিয়ে দিয়েছি। মাথা থেকে শুরু করে নিয়া পা পর্যন্ত তুই তাকায় দেখ, কোনো একটা দিক আমি বাদ রাখি নাই। আমার বন্ধুগণ, প্রত্যেকটা মানুষের বডির ভিতরে ডিএনএ আছে না নাই? মানুষ যখন মারা যায়, যদি তার রিপোর্টের প্রয়োজন হয়, পুলিশ এসে ময়না তদন্ত করতে গেলে পুলিশ এসে তার লাস্ট কবর থেকে উঠায় নিয়ে কি টেস্ট করে? ফরেনসিক রিপোর্টের প্রয়োজন হলে কি টেস্ট করে? ডিএনএ টেস্ট করে। এই ডিএনএ টেস্ট করতে নিয়া আমার ভাইয়েরা রিপোর্ট বের হয়ে আসি, কি হয়েছিল, কি তথ্যগুলো, সমস্ত তথ্যগুলো ডিএনএ থেকে বের করে নিয়ে আসে। আমার বন্ধুগণ, প্রত্যেকটা মানুষের বডিতে যে পরিমাণ ডিএনএ দিয়েছেন, এই ডিএনএ দৈর্ঘ্য যদি মাপা হয়, একটা মানুষের ডিএনএতে যে পরিমাণ ডিএনএ আছে, এটার দৈর্ঘ্য হলো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9 কোটি 30 লাখ মাইল দূরে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের বডিতে এত লম্বা ডিএনএ দিয়েছেন, সূর্য থেকে পৃথিবীকে একটা মানুষের ডিএনএ দিয়ে 50 থেকে 60 বার ঘুরানো যাবে। একটু জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ কি দিতে কোনো অপূর্ণ রেখেছেন? না। আমার উদ্দেশ্য হিউম্যান বডি নিয়ে কথা বলা নয়। হিউম্যান বডি নিয়ে কথা বললে অনেক কথা হবে, এখানে ডাক্তার মহোদয় কিছু থাকতেও পারেন। সম্মানিত ভাইয়েরা, এক কথায় চেনার জন্য গাছের ডালে আল্লাহ লেখা দেখার খোঁজার দরকার নাই, গোস্তের টুকরায় বিসমিল্লাহ খোঁজার দরকার নাই, আল্লাহকে চেনার জন্য নিজের বডি যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। আমি একদিন কানের ডাক্তারের কাছে গেছি, কানের ডাক্তার আমাকে কিছু ওয়াজ করলেন। সে ওয়াজ শুনলাম আমি প্রায় 20 মিনিট ধরে, আমাকে দেখালেন, অনেক কিছু দেখালেন। পরে আমার মনে হলো কি জানেন, এই কান, এই চোখ আর এই নাক যত বড়, পদ্মা মেঘনা যমুনা যত বড়, তার চেয়ে বড় মানুষের চোখ কান নাক। জোরে বলি সুবহানাল্লাহ। এত কিছু আল্লাহ দিলেন, সে আল্লাহ আমাকে টাইম দিলেন, সময়ের মালিককে বলেন, বলেন সময়ের মালিককে, আর সে আল্লাহকে সময় দেওয়ার সময় নেই আমাদের, আল্লাহকে টাইম দেই না। টাইম দেই কোথায় জানেন? গার্লস স্কুলের সামনে যায়। কিছু যুবক আছে না? নেই, যুবকরা নামাজের সময় পায় না, কিন্তু গার্লস স্কুলের সামনে যা সিট হয়ে পড়ে থাকে, আছে না? আছে। যখন মেয়েটা স্কুল থেকে বের হয়, পিছনে পিছনে যায় কি, শোনো 3 দিন হলে আমার ঘুম নাই, এই যুবক আছে না? নাই বলুন তো, আছে না? আছে না? যুবকরা আছে না? এরকম যুবক আছে না? নাই। ওই জায়গায় সময় যায় অবকাশ যাপনের জন্য,
কক্সবাজারে আসে, অনেক পর্যটক আসে না, চলে আসে, চলে এসে অবকাশ যাপন করে, টাইম পার করছে ঘন্টার পরে ঘন্টা, ফাইভ স্টার হোটেল থেকে নেমে সি বিচের সামনে এসে, সামনে একখান সিয়ার আছে মোরাকাবা মোশাহাদা করার জন্য, মোরাকাবা মোশাহাদা করার জন্য ব্যাস বসে গেছে, সূর্য ডুববে কখন, কি আমল দেখেন, কি আমল না, হ্যাঁ আমল, আমলের মাল পাল্লা দেখেন, দুটা ঠ্যাং কেবলার দিকে দিয়ে থুইয়া সমুদ্রের উত্তাল তরঙ্গের ঢেউয়ের আওয়াজ শুনছে আর বলছে প্রকৃতি তুমি কতই না সুন্দর, প্রকৃতি সুন্দর না আল্লাহ সুন্দর, হ্যাঁ কে সুন্দর, প্রকৃতির প্রশংসা করে কিন্তু আল্লাহর প্রশংসা করে না, আমরা কি সৃষ্টির প্রশংসা করব না আল্লাহর প্রশংসা করব, বলেন সৃষ্টির না স্রষ্টার, সূর্যের না আল্লাহর, আমরা ইবাদত করব কার, সৃষ্টির না স্রষ্টার, তফাত তো এতটুকুই। অনেকে সূর্যের পূজা করে আসে না, হ্যাঁ চাঁদকে পূজা করে আসে না, পানিকে পূজা করে আসে না, আমরা পানি সূর্য চন্দ্রকে শক্তিশালী মনে করি না, শক্তিশালী মনে করি কাকে, আসতে বলবেন না কাকে, আল্লাহকে। তোমার বেরানোর টাইম হলো, তোমার ঘোরার টাইম হলো, তোমার সব কিছু সময় বের হলো, বাজার করতে পারলে তুমি, তুমি তোমার সময়কে নষ্ট করার জন্য ঘন্টার পরে ঘন্টা তুমি স্টেডিয়ামে বসে খেলাও দেখতে পারলে, এমন বহু শ্রোতা আছে খেলা দেখতে দেখতে নামাজ শেষ, আছে না নাই, আসতে বলবেন না আছে না নাই, আচ্ছা কত সময় চলে গেল বান্দা তোমার, কিন্তু এমন একটা দিন তোমার সামনে আসতেছে খুব বেশি দূরে নয়, খুব বেশি তোমার জন্য নয় সামনে, কখন তুমি মারা যাবে তুমি নিজেও নিশ্চিত নও, যে কোনো সময় তুমি মারা যেতে পারো, এই জন্য রাসূল বলেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটি অবস্থা আসার পূর্বে পাঁচটি অবস্থাকে গনিমত মনে করো, পাঁচটি অবস্থার হক তুমি আদায় করো, শাবাবাকা ক্বাবলা হারামিক, সিহ্হাতাকা ক্বাবলা ক্বাবলা মারাদিক, গিনাকা ক্বাবলা ফাকরিক, ফিরাগাকা ক্বাবলা শুগুলিক, হায়াতাকা ক্বাবলা মাউতিক, আও কামা ক্বালা আলী সালাতু ওয়াসসালাম, রাসূল বলেছেন বুড়া হওয়ার পূর্বে যৌবনের হক আদায় করবে, বুড়ার পূর্বে যৌবনের, বার্ধক্যের পূর্বে যৌবনের, ব্যস্ততার পূর্বে অবসরের, অসুস্থের পূর্বে সুস্থতার, অসচ্ছলতার পূর্বে সচ্ছলতার। আজকে তুমি গরিব হয়ে গেছো, যখন তোমার টাকা ছিল কি খরচ করেছো তুমি, আজকে তুমি বুড়া হয়ে গেছো, যৌবন ছিল যখন তখন তুমি কি ইবাদত করেছো, মৃত্যুর পূর্বে তোমার জীবনের তুমি হক আদায় করবে। আমার বন্ধুগণ আল্লাহর যত হক আছে এর মধ্যে এক নাম্বার হক হলো তিনটা কাজ কখনো আস্তে আস্তে করতে নেই, তিনটা কাজ খুব দ্রুত করব আমরা, কয়টা কাজ বলেন, তিনটা কাজ, নাম্বার ওয়ান আজান যখন হবে সঙ্গে সঙ্গে কোথায় দৌড় মারব, জোরে বলেন আরো জোরে, মসজিদে। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ মক্কায় গেলে পরে একটু হালকা সিমটম পেয়ে যাই আমরা, আমার আনোয়ারি ভাই তো হজে গিয়েছেন, আমার বন্ধুগণ আজান যখন হয় মক্কার কোনো মসজিদে আজান যখন হয়ে গেছে আশেপাশের যে চিত্রগুলো আমরা দেখি দেখি নিজের চোখে দেখে এসেছি সব বন্ধ হয়ে যায়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কোনো কথা নাই, সমস্ত কাজ কারবার বন্ধ হয়ে গেছে, আজান হয়েছে, মূলত ডাকটা দিয়েছেন কে, আসতে বলবেন না কে, মুয়াজ্জিন শুধু আজান দেয় কিন্তু মূলত আহ্বানটা কার, বান্দা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আয়, কল্যাণের দিকে আয়, সময়ের জ্ঞান তোর ভিতরে চলে আসবে, টাইমের জ্ঞান তোর মধ্যে চলে আসবে, তোর জীবনটা সাজানো গোছানো হয়ে যাবে, ফজরের সময় উঠবি, প্রত্যেক দিন একটা বান্দা একই সময় ঘুম থেকে উঠলে তার শরীরটা খারাপ থাকবে না ভালো থাকবে, বলেন বলেন, আমি আমার নিজের চোখে দেখেছি, আমার দাদির বয়স যখন 85 বছর, আমার দাদি খালি চোখে কোরআন পড়তেন, খালি চোখে, আমার দাদির 100টা নাম আল্লাহ তাআলা লিল্লাহিল আসমাউল হুসনা, 99টি নাম তার মুখস্থ ছিল না, একদিন দাদিকে বললাম দাদি তুমি এই নামগুলো মুখস্থ করবা, কেন নাতি আমারে বলতো, বলতাম না দাদি তুমি তো অনেক কিছু মুখস্থ করেছো এই বুড়া বয়সে তুমি কি পারবা না এই নামগুলো মুখস্থ করতে, দেখি তো চেষ্টা করি, আমার দাদিকে যখন বললাম, দাদিকে বললাম দাদি
আল্লাহর যতগুলো নাম আছে সমস্ত নাম ধরে যখন বান্দা ডাকবে, ডেকে বলবে আল্লাহ তোমার কোন নাম বাদ দিলাম না, সব নাম ধরে ডাকলাম, তুমি আমার দোয়া কবুল করো। যেরকম সুবহানাল্লাহ, দাদির ভিতরে লেগে গেল, দাদি মুখস্থ করা শুরু করলেন, মাত্র 7 থেকে 8 দিন পর আমাকে বলে দাদা মুখস্থ হয়ে গেছে। কেন পারতেছিল তারা? জীবনটা তাদের সাজানো ছিল, নামাজের মধ্যে ছিল, তাদের জীবনটা ছিল। কোনো বান্দা যদি ফজর নামাজ পড়ার জন্য প্রত্যেক দিন ওযু বানায়া মসজিদের দিকে যদি হেঁটে হেঁটে যায়, ওই সকালবেলার স্বচ্ছ আবহাওয়া, স্বচ্ছ বাতাস, নির্মল বাতাস তার গায়ে লেগে গেল, এরপরে ওই সময় যে শিশির পরে, সেই শিশিরটা যখন বান্দার চোখে পড়বে, চোখের জ্যোতি নষ্ট হবে না। যেরকম সুবহানাল্লাহ, এখন কি সকালবেলা শিশির চোখে পড়ে না বান্দার ঘুম চোখে থাকে? ঘুম চোখে থাকে। আমার ভাইরা, কুকুর দিনে ঘুমায় না রাতে ঘুমায়? ভালো করে কবেন। কুত্তা ঘুমায় কখন? দিন। আর রাতের বেলা কুকুর জেগে থাকে, এখন মানুষ কখন ঘুমায়? দিনে ঘুমায়। কই মানুষ দিনে ঘুমায়? কই ঘুমায় দিনে? ঘুম নাই তো দিনে মানুষের। মানুষ ঘুমাতে ঘুমাতে চলে যায় 3টার পরে। 3টার পরে কি আর দিন থাকে? কেন ঘুমায় না জানেন? এই যে একটা আছে, আছে না নাই? সেদিন এক যুবক আমারে কয়, হুজুর আমার মোবাইলটা হেরে গেছে, আমি বিধবা হয়ে গেছি। কি হয়ে গেছে? হাতে যদি মোবাইল থাকে বইয়ের কথা মনে থাকে না, মোবাইল যদি থাকে পাশে কে বসে আছে তাও মনে থাকে না, আছে না নাই? এত আসক্তি এটার ভিতরে মানুষের বদ্ধমূল হয়ে গেছে। যে পরিমাণ সময় ফেসবুকে দেওয়া হয়, ফেসবুকের একটা সেটিং অ্যাপ অপশন আছে, ওখানে গণনাও হয় যে এই লোকটা এই ফেসবুক আইডিতে সপ্তাহে কত ঘন্টা ফেসবুকে সে অনলাইনে ছিল। যদি দুনিয়ার ফেসবুক কর্তৃপক্ষ যদি এটা রেকর্ড করতে পারে, আল্লাহর তো রেকর্ড নাই। আজ তখন কেন আল্লাহর রেকর্ড আছে না নাই? তোমার ফেসবুকে তোমার দিনে 7-8 ঘন্টা তুমি থাকতে পারো, তোমার নামাজ পড়তে তোমার সময় হয় না, কপালে দুঃখ আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আচ্ছা এটা টান দেন তো, ছড়ান, ডিস্টার্ব, মানুষ সমস্যা ফিল করে। তাহলে আমাদের সবার আগে সময় দিতে হবে কাকে? আসতে বলবেন না কাকে? আল্লাহকে সময় দিতে হবে। আজকে এটা মানুষের চরিত্রকে শেষ করে দিচ্ছে, এর উপকারের চাইতে ক্ষতির দিকটা কম না বেশি? কম না বেশি? বেশি। ভালো দিক আছে, আপনি এটাকে প্রপার ওয়েতে কাজ করেন, কিন্তু মিস ইউজ আজকের সমাজে বেশি। ছেলের হাতে একটা বাইক দিবেন আর মেয়ের হাতে একখান মোবাইল দিয়ে দিবেন, বাস এরা জামানার কুতুব হবে। জামানার কি হবে? কুতুব। এগুলো করা যাবে না। কষ্ট হচ্ছে নাকি? আলোচনা চালাই, কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশা আল্লাহ। হক কয়টা বলুন? কয়টা হক? 1 নম্বর হক কার? আল্লাহ তাআলা। আজান হলেই কোথায় যাব? 3 কাজ তাড়াতাড়ি করবো। আজান শুনলে কোথায় যাব? ঋণ থাকলে কি মরার আগে শোধ করবো? আসতে কন কেন? চেয়ারম্যান সাহেবের কিছু উপকার করে দেই, ওনার তো দরবার করতে হয়, বোঝেন নাই, টাকা দেয় না, ওর এই সমস্যা। কি সমস্যা আছে না নাই? আছে না নাই? মাতাসাআ ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল কিয়ামত কখন হবে? রাসূল বললেন ইদা উদিআতিল আমানাহ, যখন আমানতদারিতা নষ্ট হয়ে যাবে। টাকা দিয়া যে টাকা দেয়, যে ঋণ দেয় সে বিপদে, না যে টাকা নাই সে বিপদে? আজকে সমাজের কথা বলছি, ঋণ দাতা বিপদে না ঋণ গ্রহিতা বিপদে? ঋণ দাতা বিপদে পড়ে যায়। টাকা আপনি দিছেন খরচ, দান করলে 1 গুণ সওয়াব আর ঋণ দিলে পরে 18 গুণ সওয়াব, আল্লাহু আকবার বলে, অথচ সেই ঋণ আজকে নাই। সেই ঋণের জায়গা দখল করেছে আজকে সুদ। ঋণের জায়গা দখল করেছে কি? সুদ। এলাকায় তো সুদ টুদ নাই? হ্যাঁ সুদও আছে, অভাব নাই? হ্যাঁ মুরব্বী অভার? ও আচ্ছা, জি মুরব্বী আপনি পান খান? জি আলহামদুলিল্লাহ, জি পান খাবেন, সমস্যা নাই। হ্যাঁ হুজুর, জি আলহামদুলিল্লাহ পান খাবেন,
পান খাওয়া ভালো, কিন্তু বিড়ি খাওয়া ভালো না। বিড়ি খাওয়া লোক আছে না নাই? আচ্ছা, বিড়ি খায় এলাকার মানুষ? বিড়ি খায়, তাও খায়? দানা 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 দানাও আছে? কোথায় যাবেন দানার জন্য? তো এখান থেকে তো সাপ্লাই হয়, গোটা দেশে যায়, এটা হচ্ছে ডিপো, তাই না? সবাই না, এখানে যারা আছি আমার ভালো, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনি পান খান, সমস্যা নাই, পান খেতে কোনো মানা নাই, পান খাবেন না কেন? পান তো গাছের রস, মহেশ খেলেন মিষ্টি পান তো আল্লাহ এমনি দেয় না, পান খাবেন। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাই কেন? এখানে কথা আছে না নাই বলেন? হাকিমপুরি খাওয়া যাবে না। আপনি হাকিমপুরি খান নাকি? উনি খান না, ঠিক আছে, ভালো। সম্মানিত ভাইয়েরা, সকল প্রকার নেশা থেকে নিজেকে গুটিয়ে থাকতে হবে, কোনো নেশার কাছে যাব না। অনেক হাজি আছে হজ করে আসছে কিন্তু দানার ব্যবসা করে, কি কারবারি করে? দানা কারবারি করে। আপনি বান্দার হক নষ্ট করছেন, বান্দাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন, আপনাকে জাহান্নামে যেতে হবে অপকর্মের জন্য। আজকে একটা পরিবার ধ্বংস করার জন্য কিচ্ছু লাগবে না, পরিবারের একজন সদস্যকে শুধু নেশাক্রান্ত করবেন। একটা পরিবার ধ্বংস হবে এক পরিবারে, ওই পরিবারে শুধু 100 সদস্য যদি নেশা করা হয়। আজকে নেশা যুবকদের হাতের নাগালে চলে এসেছে। প্রতিবেশী দেশগুলো, আমরা এমন দেশে বসবাস করি, আমরা এমন দেশের নাগরিক যার চতুর্দিকে যারা বসবাস করে তারা কি মুসলিম না মুশরিক? মুসলিম না মুশরিক? মুশরিক। সম্মানিত ভাইয়েরা, এটা মাথায় রেখে আমাকে আপনাকে চলতে হবে। ওরা চায় এই দেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য, ফ্যান্সি ডিলিয়া বা বাবা দিয়ে দেশের যুব সমাজকে ধ্বংস করতে চায়। আমি তো মনে করি এই সমস্ত নেশা থেকে মুসলিম সমাজ যদি না উঠে আসতে পারে, এগুলো না বর্জন করতে পারে, ইসলামী তাহজিব তামাদ্দুন ধ্বংসের দিকে চলে যাবে। এই জন্য যুবকরা, কোন নেশার দিকে যাওয়া যাবে? যাওয়া যাবে। যেদিন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, এই আয়াত যেদিন নাজিল হলো সূরা মায়েদার 90 নম্বর আয়াত, এটা যখন নাজিল হলো, নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল যত মদের বোতল ছিল, মদের বস ছিল, যা কিছু ছিল সব রাস্তায় ফেলে দিয়েছেন সবার, সব মুসলমানেরা। কেন? আল্লাহ এটা হারাম করেছেন। কিন্তু এটাকে আজকে আমরা ফেলে দিচ্ছি না যত্ন করে রাখতেছি? একজন অভিনেত্রীকে শত শত মদের বোতল সহ বাড়ি থেকে গ্রেফতার করা হলো, জানেন না আপনারা? সবাই জানেন না? গ্রেফতার করা হলো, এরপর তাকে রাজ রানী করে জেলখানা থেকে বের করে দেওয়া হলো। এরপরে আবার কি কথা, কি বোঝা যায়? কথা বোঝা যায়? তাহলে আমার দেশে এখন কি হচ্ছে? আগে বাচ্চার মা হয়, এরপরে গায়ে হলুদ হয়, এরপরে বিয়ে হয়, কোথায় যাবে না? আর এগুলোকে প্রমোট করছে মিডিয়াগুলো, টেলিভিশনে মুস্কি হাসি মেরে বলতেছে এবার উনি মা হয়ে গেলেন, এরপরে হলো গায়ে হলুদ, এরপরে হলো বিয়া। পিটাইয়া সোজা করা দরকার ছিল এই সমস্ত বেদবদের। সম্মানিত ভাইয়েরা, মাথায় রাখা উচিত আমাদের, যে দেশের মানুষ আজান শুনে ঘুমাতে যায়, আজান শুনে ঘুম থেকে ওঠে, আজান শুনতে শুনতে নামাজ পড়তে পড়তে যে দেশের মানুষ ঘুমাতে যায় এবং আজান শুনে ঘুম থেকে ওঠে, সেই দেশে ইসলাম বিরোধী কোনো ষড়যন্ত্র আমরা টিকতে দেব না। সবাই কি রাজি আছেন? সবাই কি রাজি আছেন? রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন।
সম্মানিত ভাইয়েরা, দুঃখ লাগে, মদের আসর আছে না নাই, নাইট ক্লাব আছে না নাই, বাণিজ্য মেলা আছে না নাই, সিনেমা হল আছে না নাই, ওয়াজ মাহফিল আছে কিছু জায়গায় আছে, যেখানে একটু মুসলমানদের শক্ত অবস্থান আছে। আমি বলি কক্সবাজারের জেলা হলো মাহফিল বান্ধব একটি জেলা, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, মাহফিল হলো মৌচাক, সেই মৌচাকে মধু থাকে, মধু আহরণ করুন, আপনার জীবন ধন্য হবে, আপনার কিসমত খুলে যাবে, কিন্তু মাহফিল নিয়ে খেলবেন না, মৌচাকে ঢিল ছুড়বেন না, সময় মতো হুল ফুটিয়ে দেওয়া হবে, ঠিক কিনা? আবার আমার দেশের কিছু বুদ্ধিজীবী কয়, কিছু টুপিওয়ালা বুদ্ধিজীবীও আছে, মাহফিল করে লাভ কি? দেখছে কত বড় বেকুব, বলে মাহফিল করে লাভ কি, কি হয়, মাহফিলে লাভ আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? জানার দরকার আছে না? ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তাআলামুন। ইসলাম না জানার ধর্ম, না জানার ধর্ম, বলেন বলেন। ইসলাম মানতে গেলে মূর্খ থাকতে হবে না জানতে হবে? মাহফিলে কি হয়, কিসের জন্য আসি আমরা? জানার জন্য আসি। এদেশের সর্বস্তরের মানুষের লাও আর কুদু বেচার টাকা দিয়ে মাহফিল চলে, কার বাবার টাকায় মাহফিল চলে না। আজকে সেই মাহফিল গুলো আজকে হুমকির সম্মুখীন, মাহফিল হবে না কেন, মাহফিল চলবে না কেন? সমস্যা কি? সমস্যা অমিক্রন। কি সমস্যা? করোনা রোগকে আজকে আপনারা যদি বাহানা করেন, সম্মানিত ভাইয়েরা, আমাকে সকল প্রকার ওয়াসওয়াসা থেকে, সকল প্রকার রোগ বালাই থেকে, সকল প্রকার ক্ষতি থেকে, অনিষ্ট থেকে আমাকে বাঁচাবেন কে? আমরা এখানে কাজ করতে এসেছি কার? শুনতে এসেছি কার কথা? এখানে কেউ নাপাকি শরীর নিয়ে কেউ আসছেন? এখানে একটা লোক কি নাপাকের কোন লোক আছেন? নাই। বাজারে নাপাকি আছে না নাই? সিনেমা হলে আছে না নাই? বাণিজ্য মেলায় আছে না নাই? সেই জায়গায় রোগ নাই, সেই জায়গায় ভাইরাস নাই, কি বলবো আর, একটু বুঝে নেন। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও, জোরে বলি আমিন। আবার এরকম বলে আজকে ওয়াজ মাহফিল আসার কারণে শত শত বছরের ঐতিহ্য পালা গান, যাত্রা গান আজকে বন্ধ হয়ে যাচ্ছে, কি তার দুঃখ, কি তার মায়া কান্না, লোকসঙ্গীতের জন্য, যাত্রা গানের জন্য কি মায়া কান্না, কি বুদ্ধিজীবী! হ্যাঁ বুদ্ধিজীবী, 16 জিবি, 32 জিবি, 64 জিবি এর বুদ্ধিজীবী কি, ঠিক কি না? এগুলো বদমাইশ। কোরআন শুনলে ইমান কমে না বাড়ে? ইমান কমে না বাড়ে? মাহফিল চলবে, মাহফিল চলবে, মাহফিল চলবে, এটাকে কেউ বন্ধ করতে পারবে না, জোরে বলি ইনশাআল্লাহ। এটার নাম বাংলাদেশ। এদেশের শেকড়ে ইসলাম আছে না নাই? আছে না নাই? শরীয়তুল্লার বাংলাদেশ, শহীদ তিতুর বাংলাদেশ, শাহ সুলতানের বাংলাদেশ, শাহ মারুতের বাংলাদেশ, শাহ জালালের বাংলাদেশ, কিছু চলবে না দেশে ইসলাম ছাড়া। ইসলামকে যে অচল করতে আসবে, তুই অচল হবি, ইসলাম অচল হবে না। সম্মানিত ভাইয়েরা, আমি সেদিন হামজার বাড়িতে গিয়েছিলাম, আমার অত্যন্ত কাছের, আমার স্নেহের হামজা, সবাই চিনেন তো তাকে, বাড়িতে গেছি। বাড়িতে গিয়ে ছোট্ট ছোট্ট বাচ্চা, 5 বছর আর একটা 8 বছর, ছোট্ট বাচ্চা
বললাম, মা তোমরা কেমন আছো? কা আব্বাকে দেখি না। কি কথা বোঝেন নাই? কথা বুঝতেছেন? এই যে বাচ্চাগুলো বাবাকে দেখার হক থেকে বঞ্চিত হলো, এটা কি হক? এটা কি বলেন? বান্দার হক নষ্ট করলে বান্দাকে জাহান্নাম যেতে হবে, ঠিক কি না? স্ত্রীর হক হচ্ছে স্বামীকে কাছে দেখা, স্বামীর হক থেকে স্ত্রীকে বঞ্চিত করলে, স্ত্রীর হক থেকে স্বামীকে বঞ্চিত করলে জাহান্নাম যেতে হবে। বিনা কারণে বিনা অপরাধে যদি কিরকম কিছু কেউ করে থাকে, অবশ্যই তার শাস্তি আছে না নাই? আল্লাহ সব গুণা মাফ করবেন, হকের গুণা ক্ষমা হবে না, কারণ হক তো হক। আপনি চুরি করছেন, আপনি ডাকাতি করেছেন, আপনি জবরদখল করেছেন, অন্যের সম্পত্তি আপনি জবরদখল করে বসে আছেন, আল্লাহর এখানে কিছুই করার থাকবে না, আগে তার কাছ থেকে মাফ নিতে হবে, ঠিক কিনা? সমাজে আজকে হক নষ্ট হচ্ছে কিনা বলেন? এতিমের মাল মেরে খাওয়া লোক তো এলাকায় নাই, আছে? অন্যের মাল মেরে খাওয়া লোক আছে না নাই? তিনটা কাজ দ্রুত করব। কয়টা কাজ দ্রুত? তিনটা কাজ। নাম্বার ওয়ান, আজান শুনলে কোথায়? মসজিদে। ঋণ হলে বলেন দ্রুত শোধ করব। কি মরার আগে না তাড়াতাড়ি? তাড়াতাড়ি। দোকানদার আজকে খুব খুশি, হুজুর ভালো একখানা ওয়াজ হয়ে গেল, টাকা দিতে চায় না। ঋণ যে কত মারাত্মক, মৃত্যুর রাজপথ হলো, জান্নাতের রাজপথ হলো, শাহাদতের পথ, আলহামদুলিল্লাহ বলেন। জান্নাত যদি কেউ যায়, জান্নাতের রাজপথ দিয়ে ঢুকবে হলো শহীদরা, শহীদের শাহাদত ক্যান্সেল হবে ঋণের কারণে। কিসের কারণে? চিন্তা করা যেতে, ঋণকে ছোটখাটো কোনো বিষয়, এটা বান্দার হক। কার হক? বান্দার হক। ঋণ নিয়ে মারা যাবে না, মারা যাওয়া যাবে না। ঋণের বোঝা মারাত্মক বোঝা, ঋণ কখনো রেখে দুনিয়া থেকে বিদায় হওয়া যাবে না। অনেক শহীদের শাহাদত ক্যান্সেল হয়ে যাবে, তার জান্নাত ঘোষণা হয়ে গেছে, কিন্তু যখন বলা হবে ওই বান্দার কিছু ঋণ ছিল, ঋণদাতা ওই ব্যক্তি, আটকে যাবে সে। আমার ভাইয়েরা, কিন্তু আজকে সবচাইতে বড় ঋণ খেলাপি ধনী মানুষগুলো না গরিব মানুষগুলো না, ধনী মানুষগুলো, যারা বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, যারা বিভিন্ন গ্রুপ, শত শত গ্রুপ নিয়ে বড় বড় কোম্পানির যারা মালিক, এমডি, তারে বড় বড় ঋণ খেলাপি হয়ে বসে আছে। হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু হাজার হাজার কোটি টাকার লোন নিয়ে জনগণ থেকে জনগণের সম্পদগুলো তারা মেরে খাচ্ছে, আছে না নাই বলেন? আছে। আমার নবীজির সেই সুন্নতের, আমার নবীজির সেই হাদিসের দিকে যদি যেত, আমার নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় নেওয়ার সময় আম্মা জান আয়েশাকে বলছেন, আয়েশা রে, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ওরে আয়েশা, দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি? গোটা ঘর তন্ন তন্ন করে খুঁজে দেখলেন, ঘরের মধ্যে কিছুই নাই। রসুল বলছেন, আয়েশা শোনো, দেখো তো আমার কাছ থেকে কেউ কোনো কিছু পাবে নাকি? না, কেউ কোনো কিছু পাবে না। আমার নবীজি বললেন, দেখো তো আমার এক সাহাবি, ওই সাহাবিটা আছে নাকি যে সাহাবিকে আমি একদিন তাকে ঘোড়ার পিঠে নিয়েছিলাম, ঘোড়ার পিঠে নিতে নিয়ে তার পিঠে, ঘোড়ার পিঠে চাবুক মারতে নিয়ে আমি তার পিঠে চাবুক মেরেছিলাম, হয়তোবা সে কষ্ট পেয়েছে, আমার আমার কাছে নিয়ে আসো। নিয়ে আসা হলো। রাসূল বললেন, ও আমার সাহাবি, আমি তো মারা যাচ্ছি, কিন্তু তোমাকে আমি একটা একদিন কষ্ট দিয়েছিলাম, সেই কষ্ট হলো তুমি আমার সঙ্গে ঘোড়ার পিঠে চড়েছিলে, ঘোড়ার পিঠে চড়ার পর চাবুক মারতে নিয়ে তোমার পিঠে চাবুক লেগেছিল, কষ্ট পেলে পরে তুমি আমাকে মাফ করে দিও। সুবহানাল্লাহ বলেন। ঋণটা কি জিনিস দেখেন আমার বন্ধুগণ। সঙ্গে সঙ্গে ওই সাহাবী বলছেন, হুজুর আমার মনে আছে, তাহলে কি করবা তুমি? হুজুর আমি আপনাকে মারব। আমার ভাইয়েরা, সাইয়েদনা ওমর ফারুক সামনে দাঁড়ায় গেলেন, হুজুর কি বলে এটা, আমার সহ্য হচ্ছে না। সঙ্গে সঙ্গে আমার নবীজি জুব্বার অংশটা পিঠ থেকে বের করে ফেললেন, পিঠটা খুললেন, পিঠ তুলতে তুলতে বলছে, আর একটু তুলেন, আর একটু তুলেন। নবজির মোহরে নবুয়তের চিহ্নটা বের হয়ে গেল। মোহরে নবুয়তের চিহ্ন যখন বের হলো, হাতের চাবুক ফেলে দিয়া সেই মোহরে নবুয়তের সে তিনি চুম্বন করলেন। চুম্বন করে বলছেন, আল্লাহর কসম হুজুর, আমি কি আপনাকে মারতে পারি নাকি? আমি কি আপনাকে মারতে পারি নাকি হুজুর? আমার বড় শখ ছিল কোনদিন আপনার মোহরে নবুয়তে আমি চুমো খাবো, আমার জীবনটা ধন্য হয়ে যাবে।
আমার ভাইরা, আমার নবীজির মতো মানুষ কোনোদিন কোনো বান্দার বান্দার সঙ্গে মনক্ষুণ্ণতা সৃষ্টি হোক কোনো কিছু করেন নাই। আমার নবীজি মারা যাবেন, মারা যাওয়ার আগ দিয়ে আনাস বিন মালিক ছিলেন নবীজির খাদিম, খাদিমুর রাসূল আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদিম হয়েছেন 10 বছরে, নিয়োগ পেয়েছেন 20 বছরে। আমার নবীজিকে তিনি হারিয়েছেন কয় বছর আসতে বলবেন না, কয় বছর? 10 বছরে মানুষ কি সব বোঝে নাকি? সব কিন্তু বোঝে না। আনাস বিন মালিক 110 বছর পৃথিবীতে বেঁচে ছিলেন, 110 বছর। 110 বছরের জিন্দেগিতে আনাস বিন মালিক মাঝে মাঝে নবীজির সেই স্মৃতিচারণগুলো করতেন, মাঝে মাঝে তিনি বলতেন, আহারে আমার মা উম্মে সুলাইম, আমার মা আমাকে নবীর সামনে দাঁড় করায় দিলেন। একদিন দাঁড় করায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার কত আনসাররা আপনাকে এত কিছু করলো, এত সহযোগিতা করলো, এত হেল্প করলো আপনাকে, কেউ বাগান, কেউ খেজুর বাগান দিল, কেউ আঙ্গুর বাগান দিয়ে দিল, কেউ উট দিল, কত কি আপনাকে সহযোগিতা করছে, কত সম্পদ দিয়া। আমি উম্মে সুলাইম, আমার কিছুই নাই, তবে আমি আমার একটা সন্তান মাত্র আমার আনাসকে আপনার খাদেম নিয়োগ করে আমি আপনার কাছ থেকে বিদায় নিতে চাই। আমার নবীজি বললেন, উম্মে সুলাইম রে, তোমার সন্তান তুমি আমার হাতে তুলে দিয়ে যাও। আনাস বিন মালিককে রাসূলের খাদেম বানায় দিলেন, কিন্তু 10টা বছরে তার খেদমতে ছিলেন। আনাস বিন মালিক বলেন, একটা দিনের জন্য আমাকে একটা গ্লাস আনতে বলেন নাই, একটা কিছু আনতে বলেন নাই, বরং আমি যদি কোনো ভুল করতাম, আমার যদি কোনো প্রয়োজন হতো, নবীজি উল্টা আমার তার খেদমত করে নিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি আমার খেদমত করতেন। যখন নবীজি মারা যাবেন, মারা যাওয়ার আগ দিয়ে রাসূল বলছেন, আমার আনাসটা কই, আনাসকে দেখে ডেকে আনো। আনাস নাই কেন? 3 দিন 2 দিন হয়ে যায়, আনাস বিন মালিক নাই, খুঁজে যখন পাওয়া যাচ্ছিল না, আমার নবীজি বলছেন, আমার আনাসকে তোমরা যেখানে পাও সেখান থেকে নিয়ে আসো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস বিন মালিককে গিয়ে দেখেন পাহাড়ি গুহার ভিতরে সেজদায় পড়ে পড়ে কাঁদে আর বলে, আল্লাহ, আমার বয়স কেবল 20 বছর হলো, দাড়ি মসটা শুরু হয়ে গেছে, নবীজির খেদমত তো আমি করতেই পারলাম না, রাসূল যদি মারা যান আমি খেদমত করবো কার? আল্লাহ, আমার রাসূলের জীবনকে তুমি আল্লাহ যুগের পর যুগ বাড়ায় দাও, হায়াতটা বাড়ায় দাও। এই করে দোয়া করছেন, সঙ্গে করে নিয়ে নবীর সামনে নাজির করা হলো। রাসূল বলছেন, আনাস রে, মনে হয় তোমাকে কষ্ট দিয়েছি 10 বছর, তুমি মনে হয় আমার কথায় ব্যথা পেয়েছো, আমার আচরণে কষ্ট পেয়েছো। আনাস, যদি কোনো কষ্ট পেয়ে থাকো, আমি তোমার কাছে মাফ চাই, তুমি আমাকে মাফ করে দিও। যরকন সুবহানাল্লাহ, যরকন সুবহানাল্লাহ। এই জন্য কোনো ঋণ রাখা যাবে আসতে বলতে, কোনো ঋণ রাখা যাবে, কোনো ঋণ রাখা যাবে না। আমার নবীজি বলছেন, আনাস রে, তুমি কি আমাকে মাফ করবে নাকি? সঙ্গে সঙ্গে আনাস বিন মালিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কসম করে বলি, আপনার কাছ থেকে আমি সরে গেছি এই কারণে নয়, আমি সরে গিয়ে দোয়া করছি, আল্লাহ গো, আমার বয়স তো কম, আমি নবীর খেদমত করতে পারি নাই, তুমি যদি নবীর হায়াতটা বাড়াইয়া দিতা, যুগের পর যুগ আমি নবীর খেদমত করে যেতাম। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, আনাস রে, মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, আমি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তবে আনাস একটা বিষয় জেনে রেখে দিও, আমি আল্লাহর কাছে এই দোয়াটা করবো, আল্লাহ, জান্নাতের মধ্যে আমার খাদেম যেন অন্য কেউ না হয়, আমার আনাস যেন জান্নাতের খাদেম হয়ে যায়। যরকম সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় বিদায় নেব আমরা, ঋণ যুক্ত হয়ে না ঋণ মুক্ত হয়ে, বলেন 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 বলেন, ঋণ মুক্ত হয়ে বিদায় হয়ে যাব। 3টা কাজ আমরা দ্রুত করব। আরেকটা হলো, সন্তান সন্ততি যখন বিয়ের উপযুক্ত হবে, দেরিতে বিয়ে না তাড়াতাড়ি বিয়া। আজকে সমাজে কিন্তু একটা বড় রোগ এটা আছে, আছে না নাই? সন্তানাদি বড় হয়ে গেছে, মেয়ে ম্যাচিউর হয়ে গেছে, বয়স হয়ে গেছে, বাপ মার জন্য দায়িত্ব যৌবন একটা মেয়েকে বিয়ে দিতে দেরি করো না, তাড়াতাড়ি করা। আমার নবজির স্ত্রী আম্মা জানায়েশের বিয়ে হয়েছে কত বছরে বলেন? 9 বছর। বলেন কত বছর? 9 বছর। নববধূ হয়ে নবীর ঘরে গেছেন 13 বছরে। কত বছরে? 13 বছরে। এটা স্ট্যান্ডার্ড, এটা ইসলাম বুঝিয়ে দিয়েছে। আমার আমি বিয়ে করেছি হলো 22 বছর 8 মাসে, 6 কি 8 মাসে আমি বিয়ে করেছি। আচ্ছা, এই দেশে একটা যুবকের যৌবন আসে কত বছরে বলেন? আরে বলেন না, এই সাসা বলেন, কিছুই কয় না, মনে হচ্ছে কারো যৌবন নাই। একজন যুবকের যৌবন আসে হলো 15 থেকে 16 বছরে, যৌবন চলে আসে, আসে কিনা বলেন?
আসে। এখন এই যৌবন চলে আসছে, সামনে যুবতী মেয়ের ঘোরাফেরা আনাগোনা আসে না নাই? আসতে বলবেন না আসে না নাই? এখানে ওয়াসওয়াস আসে না নাই? ফেতনা আসে না নাই? আচ্ছা, আপনার ছেলে বিবাহিত হওয়া ভালো না জেনাকার হওয়া ভালো? আসতে কোন কেন? আপনার ছেলে চরিত্রহীন হওয়া ভালো না চরিত্রবান হওয়া ভালো? বিয়ে করলে কি চরিত্র নষ্ট হয়? কিন্তু অনেক বাবা আছে, কিসের বিয়ে রে, এ আছে না নাই? আছে, এরকম আছে, এখন কিসের বিয়া? নজর ঠিক কর, পড়াশোনা কর, বিদেশে যা, 50 বছর পর বিয়ে হবে। কয় বছর পরে? 50 বছর পর। এরকম অদক্ষ অযোগ্য কিছু গার্জিয়ান আছে না নাই? আচ্ছা, না, এটা উচিত নয়। নবজি তার নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন টাকা দেখে, সম্পদ দেখে, ঘর দেখে, না তাকওয়া দেখে? কি দেখে বলেন? আমার নবীর কয়টা মেয়ে ছিল বলেন? কয়টা? চারটা। চারটা মেয়ের ভিতরে সবচেয়ে আদরের, সবচেয়ে কাছের, সবচেয়ে আমার নবীজি যাকে খুব স্নেহ করতেন, তিনি কে? ফাতিমা। ফাতিমাকে বিয়ে দিয়েছেন ঘরওয়ালা লোকের সাথে না ঘর ছাড়া লোকের সাথে? সবাই তো জানেন, নবী তার মেয়েকে বিয়ে দিবেন, ধনী ধনী সাহাবীরা আসতেছে, কি আমার মেয়েকে বিয়ে করবা বলো? ধনী ধনী সাহাবীর এসে বলছে, হুজুর আমি করব, নট এলাও। সবাইকে ফেরত দিচ্ছেন, সবার প্রস্তাব প্রত্যাখ্যিত, প্রত্যাখ্যাত। আমার নবীজি অপেক্ষার প্রহর গুনছেন, আমার কাঙ্ক্ষিত, আমার পছন্দের লোকটা কখন আসবে? কিন্তু উনি আসার সাহস পাচ্ছেন না। সবাই তাকে ঠেলে ঘুতে বলল, যাও, তোমার প্রস্তাব দেওয়া শেষ, আমি যাই আর কি করবো, তোমার এই পাত্তা পেলে না? তোমাদের ঘর আছে, বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, মান আছে, সম্মান আছে, মর্যাদা আছে, কি তুমি যাও না একটু টেস্ট করো? আস্তে করে নবীর সামনে এসে বসলেন, সালাম দিলেন। রাসূল বললেন, তুমি কিছু বলবা? হুজুর কি যে বলবো তাও জানি না, নিজের কথা তো নিজে বলাও যায় না। রাসূল বললেন, তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা? হুজুর দিলে করা যায়। সুবহানাল্লাহ, বলবেন না? ঘর ছিল? বলেন, ঘর ছিল? টাকা ছিল? চিন্তা কিসের আপনার? বিয়ে করবি, বউকে কি করে খাওয়া, কি খাওয়াবি? আবার অনেক যুবক, হুজুর বিয়ে যে করবো, বউকে খাওয়াবো কি? বউকে হাতি? আসতে পারেন কেন? বউকে এতগুলো খাবে? আশ্চর্য কথা, আজকে সমাজে বিয়ে বেশি না জেনা বেশি? বলেন বলেন, বিয়ে বেশি না জেনা বেশি? প্রত্যেক গার্জিয়ানের উচিত ছেলে মেয়েকে ডাক দেওয়া, ডাক দিয়ে বলা উচিত, বাবা তুই যদি বিয়ে করতে চাস, তুই যদি চরিত্র ঠিক রাখার জন্য বিয়ে করতে চাস, বিয়ে কর, জেনার কাছে জড়াবি না, ঠিক কিনা? বাপ মার এই দায়িত্ব আছে না নাই? খোলা মনে বলবেন কথা, পারিবারিক বৈঠক করে বলবেন এই কথাগুলো, উচিত এগুলো। আমার নবীজি আলীকে বললেন, আলী তোমার কাছে কিছু টাকা পয়সা আছে? কিছু টাকা পয়সা পাবেন কোথায়? আমার তো বাড়ি নাই। রসুল বললেন, কিছু টাকা তো লাগবেই, তাছাড়া বিয়ে দেবো কেমনে? মোহরনের টাকা লাগবে না? কজুর আছে, কি আছে? এই যে ঢাল, এই যে তরবারি, আর কিচ্ছু নাই। রসুল বললেন, ঢাল ছাড়াও যুদ্ধ চলে, ঢালটা বেঁচে আসো, যাও, ঢালটা বিক্রি করতে গেছে। ঢালের দাম তো মনে কোটি কোটি টাকা নাকি? কোটি টাকা? আর আমার দেশে কোটি টাকার কাবিন আছে না নাই? আছে না? কোটি টাকার কাবিন আছে? এই জন্য কোটি টাকার মামলা শুরু হয়, কোটি টাকার কাবিনে কোটি টাকার মামলা হয়। অনেক গার্জিয়ান আছে মেয়েকে বিয়ে দিতে নিয়ে কাবিন বেশি করে তোলে, কে বেশি করে তোল, যদি তালাক দেয় কত বড় বেকুব, আছে না নাই বলেন তো? ঠিক না এগুলো। বিয়েটাকে সহজ করার জন্য পরামর্শ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, সমাজে বিয়েটাকে সহজ করে দাও, জেনাকে বন্ধ করো, জেনাকে কঠিন না, জেনাকে কি করো? বন্ধ করো। আজকে জেনা চালু করো, বিয়া বন্ধ করো। দেখেন না, জেনা চালু কইরা, জেনা কইরা বাচ্চা টাচ্চা হইয়া, আগে বাচ্চার মা, এরপরে গায়ে হলুদ, এরপরে বিয়া, জোরে কোন নাউজুবিল্লাহ, এরা সমাজকে নষ্ট, সমাজের হক এরা নষ্ট করছে। এরা কিসের হক নষ্ট করতেছে? আজকে আমার আলোচনার সাবজেক্ট কি? হক। আলোচনার সাবজেক্ট কি বলেন? হক।
আমার নবীজি আমি কি শেষ করে দেব? আলোচনা চালাবো, কোনো আপত্তি নাই তো? বলি ইনশাআল্লাহ। আপনার এলাকার লোকগুলো দেখেন কত সফট, এত সুন্দর মানুষ, বলি আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় যায় আনোয়ারি ভাই, অনেক জায়গায় যায়, গোটা দেশের প্রত্যেকটা জেলায় তো যাওয়া আছে আমার। এই পদচারণা তো একদিন না, প্রত্যেকটা জেলায় আমার সফর হয়েছে, আমি গিয়েছি। কিন্তু কক্সবাজারে আসলে না জানি আমার মনে হয় কি জানেন, আমি আমার কোনো প্রিয় জায়গায় আসছি, ভালো লাগে। বলি আলহামদুলিল্লাহ। শ্রোতাদের একটা ভদ্রতা আছে, একটা কার্টিসি আছে। অনেক জায়গায় গেলে পরে দেখা যায় জনগণগুলো এত নড়াচড়া করে, এত ওঠা বসা করে। একটা মাছ আছে টাকি মাছ, টাকি মাছ চিনেন তো? হ্যাঁ, টাকি ভর্তা আছে না, টাকি মাছ যেটা যেটা বেশি নড়াচড়া করে। আচ্ছা, টাই মাছ, টাই মাছ, এটাকে যদি আপনি দাড়ি পাল্লায় তোলেন, যদি এক মিনিট যদি মাপতে দেরি হয়, মাছ কি থাকে? থাকে। কিছু কিছু শ্রোতা আছে আমার দেশে ওরকম টাই মাছের মতো, ওয়াশ করতে এত অসুবিধা হয়, খেলে ওঠা বসা করে। হুজুর এক নাম্বার, হুজুর দুই নাম্বার, এই করতে করতে আমার নাম্বার খুঁজতে খুঁজতে কাম সারা। কিন্তু এই এলাকার লোকগুলো খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। আমার খুব ভালো লাগে, এত রাত হয়ে গেছে, দেখেন একটা মানুষের নড়াচড়া তো নাই, বরং আরো কিছু লোক এসে বসে গেছে। বলি আলহামদুলিল্লাহ। যুবকরা, আমার কথা কি কষ্ট পাচ্ছ তোমরা? যুবকদের জন্য কথা বলা উচিত। রাসূল যুবকদেরকে খুব দাম দিতেন, সমাজ গড়বে বুড়া মানুষ না যুবক মানুষ, যুবকরাই তো পারবে, বুড়া মানুষের তো কোমর নড়ে না, সারাদিন প্যারাসিটামল খেতে খেতে কাম সারা, এখানে ব্যথা বাবা, এখানে ব্যথা, এ ব্যথা খুঁজবে না সমাজ গড়বে। এই জন্য যুবকদের দাম সবচেয়ে কম না বেশি? বেশি। আমার নবীজি একদিন ওয়াজ করতেছেন, মিকদাদ নামে এক যুবক সামনে দাঁড়ায় আছে, বসার জায়গা পাচ্ছে না। রাসূল বলেন, এই যুবক তোমার নাম কি? মিকদাদ। বসো। বসার জায়গা পাচ্ছে না। রাসূল নিজের গায়ের চাদরটা তার দিকে নিক্ষেপ করলেন, নিজের গায়ের চাদরটা দিয়ে বলেন, মিকদাদ আমার চাদর দিলাম, আমার চাদরের উপরে তুমি বসে যাও। আল্লাহু আকবার বলেন। যুবকদের দাম দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি বললেন, আলী তুমি বিক্রি করে আসো, যাও। যখন ইতিহাসটা বললাম, বলি ফেলি নাকি, বিক্রি করতে গেছে, বিক্রি করতে যায় সাত সকালে, হাতের মধ্যে ঢাল দেখি, সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্নুরাইন, তিনি বলছেন, আলী সাত সকালে তুমি বাজারে কেন আসছো ঢাল বিক্রি করার জন্য, কি হয়েছে তোমার, কি অভাব তোমার? মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, ভাই ওসমান আমার বিয়া ঠিক। আমার কি ঠিক? বিয়া ঠিক হয়ে গেছে। কার সাথে? আপনার শালির সাথে। কার সাথে? আপনার শালিকার সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু মুস্কি মুস্কি একখানা হাসি মারলেন। তিনি তো লাজুক মানুষ ছিলেন, কথা বলতেন কম। যারা লাজুক হয় তারা কত কম কয় না বেশি কয়? কম কয়। আমার নবীজি ওসমান রাদিয়াল্লাহু আনহুকে এত মহব্বত করতেন, রসুল মাঝে মাঝে বলতেন, আহারে আমার দুইটা মেয়েকে বিয়ে দিয়েছি, আমার ওসমানের সাথে দুইটা মেয়ে মারা গেছে, আর একটা মেয়ে যদি থাকতো আমার, আর একটা মেয়ে আমি ওসমানকে দিতাম। খুব লাজুক সাহাবি ছিলেন তিনি, তার গুণ, তার যতগুলো গুণ ছিল এর মধ্যে হায়া আন ওসমান, লজ্জা ছিল তার সবচাইতে বড় গুণ। নবীজি তার সামনে, সব সাহাবির সামনে বসে থাকতেন, মাঝে মাঝে লুঙ্গিটা ইজারাটা একটু উপরের দিকে আসলেও তিনি ওই রকম করে রাখতেন, তেমন যত্ন নিতেন না। কিন্তু ওসমান যখন আসতেন, তিনি লুঙ্গি টুঙ্গি জামাটামা সব ঠিকঠাক করে রাখতেন, কারণ তিনি জানতেন আমার ওসমান এত লাজুক, আমাকে এরকম দেখলে সে ঘুরে চলে যাবে। খুব লাজুক তিনি ছিলেন, খুব বিনয়ী তিনি ছিলেন। সে ওসমান বলছেন, আলী তুমি তো এখানে এসেছো বিক্রি করবা কেন? ঠিক আছে, তোমার বিয়ে ঠিক হয়েছে, ভালো কথা, ঠিক আছে আমি কিনে নিলাম। তিনি ঢালটা কিনলেন, তিনি টাকাও তার হাতে দিয়ে দিলেন। কয়েক কদম যেতে যেতেই পিছন থেকে ডাক পড়ে গেছে, আলী এই দিকে আসো, তাল হিনা আমার দিকে আসো, তুমি যে ঢালটা আমার কাছে বেচে দিলে, আমি তো যোদ্ধা নই, আমি ঢাল দিয়ে কি করব, তোমার জন্য তো ঢালটা লাগবে, আমি টাকাও দিলাম, ঢালটাও তোমাকে আগাম পুরস্কার দিলাম, আগাম গিফট করলাম, বিয়ে তো হবে কিছুক্ষণ পর। যেরকম সুবহানাল্লাহ, ঢালটা নিয়ে টাকাটা নিয়ে নবীর সামনে যখন দাঁড়ায় গেছেন, টাকার দিকে রসুল নজর দেন নাই। রসুল বলছেন, আহারে আলী ঢাল মনে হয় বিক্রি হয় না। হুজুর বিক্রি হয়েছে, বিক্রি হয়েছে, আবার ঢালটা তোমার হাতে দেখি কেন? হুজুর বিক্রি করেছে, আবার উপহারও পাইছি। কে তোমাকে উপহার দিল? আপনার জামাই ওসমান। রসুল মুস্কি হাসি মেরে বললেন, লোক আর খুঁজে পাও না, আমার জামাইয়ের কাছে গেছো।
আমার জামাইয়ের কাছে গেছো বিক্রি করতে, আমি তো আমার জামাইয়ের সঙ্গে কোনো পরামর্শই করলাম না, আমার বড় জামাই আমি তো কিছুই বলতে পারলাম না। আমার দেশে কোনো শ্বশুর যদি তার মেয়েকে বিয়ে দিতে নিয়া বড় জামাইকে যদি কোনো কথা না বলে বিয়ে ঠিক করে, জামাই কি খুশি হয় না রাগ করে? কিন্তু আমার আমার রসুলের জামাইকে রাগ করা জামাই না, খুশি হওয়া জামাই। এগুলোতে শিক্ষা আছে না নাই বলেন? এগুলো পর্যন্ত মারামারি হয়ে যায়, তোর বাপ তো মানুষই না রে, আছে না নাই বলেন? তোর বাপ আমারে দাম দেয়, আমি যে জামাই এটার মূল্য আছে? তোর বাপ তোর বোন তোর বোনকে বিয়ে দেয় আমারে বলে না, যাব না ওই বিয়েতে যা, আছে না নাই? আজকে তো ওয়াজই সামাজিক ওয়াজ, কিছু বলি রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভাইয়েরা, আমার নবীজি বললেন, ওস আলী ঠিক আছে ভালো করেছ, বিয়েটা হয়ে যাবে। বিয়েটা হয়ে গেল, বিয়েটা হয়ে যাবার পর আমার নবীজি কেঁদে কেঁদে তার মেয়েকে বলছেন, মা ও ফাতিমা আমি তোমাকে বিয়ে দিলাম, ঘর পাবে না তুমি, বাড়ি পাবে না তুমি, টাকা পাবে না, সম্পদ পাবে না, কিন্তু এমন একটা ছেলে তোমার হাতে তুলে দিলাম, সেই ছেলেটা হলো আসাদুল্লাহিল গালিব, দিগ্বিজয়ী বীর, আমার আলী, আমার আলীকে তোমার হাতে তুলে দিলাম, আমার আলীকে সবচেয়ে আমি ভালোবাসি, আমার আলী হলো তোমার আজকের থেকে তোমার স্বামী। আমি তোমাকে একটা কথা বলছি, ও তোর দিন পর্যন্ত এতদিন ছিলে তুমি আমার ঘরে, এখন চলে যাচ্ছে স্বামীর ঘরে, আমার মৃত্যুর দিন পর্যন্ত যেন স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে। সুবহানাল্লাহ, যাও স্বামীকে সন্তুষ্ট করো, চলে যাও তার ঘরে, ঠিকভাবে সংসার করো, কষ্ট দিবা না স্বামীকে। আর এখনকার মেয়ের বাপরা কি করে? মেয়ে বিয়ে দিয়া বলে, মা যা মোবাইল নাম্বার তো আছে, কিছু হইলে ফোন দিবি, খাইয়া ফেলাবো, কি কথা কি বুঝতেছে? কষ্ট পাচ্ছেন? আমার নবীজি মেয়েকে বিয়ে দিয়েছেন, বেশ কিছুদিন পর এসে বলছেন, আব্বা বিয়ে তো দিলেন কিন্তু ঘর তো তেমন নাই, দেখুন তো একটা ঘরের ব্যবস্থা করা যায় নাকি। আমার নবীজি তার ঘরের পাশে রসুল মেয়েকে ফাতিমাকে বিয়ে দিয়ে দূরে রাখেন নাই, কাছে কাছে রেখেছেন, খুব মহব্বত করতেন। জীবনে তিনি তিনটা দিন পার হতে দেন নাই ফাতিমাকে না দেখলে রসুল অস্থির হয়ে যেতেন। আমার দেশে বহু মেয়ের বাপ আছে মেয়েকে বিয়া দিয়া কোনো খোঁজ রাখে না, আছে না নাই? আছে না নাই? জামাইরা খুব খুশি, হুজুর ভালো করে কারণ আমার শ্বশুর ভালো না, নাকি এরকম চিন্তা করতেছেন? উচিত না, মেয়েকে হক থেকে বঞ্চিত করা হয়, ছেলের জন্য সব বরাদ্দ করা হয়, না না। আমার নবীজি বাজার করেছেন ছেলের জন্য আগে না মেয়ের জন্য আগে? মেয়ের জন্য বাজারগুলো আগে করেছেন। আমার রাসূল মেয়ে দিয়ে শুরু করেছেন সব কিছু। নবীজি ফাতিমাকে বললেন, ফাতিমা রে পাশে একটা ভাড়া করা বাড়ি দিচ্ছি, এই জায়গায় তুমি থাকো কোনো মতে, দুইটা সন্তান হয়ে গেছে, কাজের মানুষ দরকার। এসে একদিন বলছেন, আব্বা কাজের মানুষ প্রয়োজন, একটা কাজের মানুষ দেওয়া যায় নাকি, একটা দাসী দেওয়া যায় যা নাকি, কাজের মানুষ দেওয়া যায় নাকি? আমার নবীজি সেই সময় মুসল্লায় ছিলেন, মুসল্লাটা টান মেরে বললেন, ফাতিমা রে দেখো তো মুসল্লার নিচে কি দামি দামি হীরা মানিক মুক্তা জহরত গুলো জল জল করছে। রসুল বলছেন, ফাতিমা এইগুলো চাও না জান্নাত চাও? জান্নাত চাই। রসুল বললেন, ওরে ফাতিমা আমি বিশ্বনবী আল্লাহর কাছে যদি আমি বলতাম 12 মাইল উহুদ পাহাড় তুমি আমার জন্য সোনা বানায় দাও, সোনা হয়ে যেত, আমি তা চাই নাই, আমি তা চাই নাই। কাজের মানুষের প্রয়োজন নাই ফাতিমা রে, একটা আমল শেখায় দিচ্ছি শোনো ফাতিমা, আজকের থেকে শ্যামলটা করবা, শ্যামলটা হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, 33 33 37 বার বলবে, সকালে বলবে সন্ধ্যায় বলবে, আল্লাহ তোমার সমস্ত কাজের জিম্মাদার হয়ে যাবেন, সমস্ত কাজ আল্লাহ তোমার সহজ করে দিবেন। এই আমলটা নিয়ে চললেন ফিরলেন বাড়িতে, সাইয়েদনা আলীর কানে শোনায় দিলেন, কার কানে? আলীর কানে শোনায় দিলেন, বললেন আমার স্বামী আব্বাকে বললাম কাজের মানুষের কথা, আর আমার আব্বা আমাকে একটা আমল শিখায় দিলেন। আলী হাদিসটা শিখে নিলেন, শুনে নিলেন, সিফফিনের যুদ্ধের দিন, সিফফিনের যুদ্ধ যারা ইতিহাসগুলো জানেন, সিফফিনের যুদ্ধ যেদিন হয়েছিল সেই দিনও বর্ষার ফলকে যখন কোরআন ঝুলানো হয়েছিল সেই দিনও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিনের সন্ধ্যার বেলাও তিনি আমলটা বলেন নাই, আমলটা তিনি করেছেন। আমার ভাইরা, আমার নবীজি ফাতিমাকে একদিন দেখতেছেন বসে বসে তিনি নামাজ পড়ছিলেন,
নবজি বলছেন নামাজের পর, ফাতিমা তুমি তো যুবতী মেয়ে, বসে বসে নামাজ পড়ো কেন? তোমার তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া উচিত, দাঁড়িয়ে না পারলে বসে পড়বি, বসে না পারলে শুয়ে পড়বে, কিন্তু দাঁড়িয়ে পড়ার যোগ্যতা আল্লাহ তোমার এখনো রেখেছেন, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো না কেন? তিনি বলছেন আব্বা আপনি আমাকে বলে দিয়েছেন স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে, আব্বা আমি বসে বসে কখনো নামাজ পড়ি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, কিন্তু আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে না পড়ে বসে বসে নামাজ পড়ার হেতু হলো আমার জামার পিছনে একটু তালিযুক্ত অংশ আছে, আমার জামার পিছনে একটা সেরা অংশ আছে, আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি ওই সেরা অংশটুকু আপনার দৃষ্টিগোচর হয়ে যেতে পারে, সেরা অংশটুকু দেখলে আপনি আমাকে দারুণ ভালোবাসেন, মনে মনে চিন্তা করবেন হারে আলী আমার মেয়েটাকে কাপড়ে কষ্ট দেয়, আমার আলী আমার মেয়েটাকে কাপড় চোপড়ে কষ্ট দেয়, না জেনে খাদ্যও যেন কত কষ্ট দেয়, আমার স্বামীর এতটুকু দুর্নাম প্রকাশ পেয়ে যাক এটা আমি মনে করে নাই, মনে করে আমার স্বামীর দোষটাকে গোপন করার জন্য আপনার বাড়িতে আসে আমি বসে বসে নামাজ পড়তেছি, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য তাদের পরিবারটা ছিল জান্নাতের টুকরা, কিসের টুকরা? বিবাহিত জীবন হলো ম্যানেজ করা জীবন, স্ত্রী স্বামীর জন্য ম্যানেজ করবে, স্বামী স্ত্রীর জন্য ম্যানেজ করবে, ধৈর্যের পরিচয় দেবে, ছাড় দেবে, স্বামী খেপে গেলে বউ ধৈর্যের পরিচয় দেবে, বউটা একটু রাগ করলে স্বামীটা ধৈর্যের পরিচয় দেবে, একজন রাগ করলে আরেকজন থেমে যাবে, এটাই তো হলো বিবাহিত জীবনের বৈশিষ্ট্য। আমার বন্ধুগণ, পারিবারিক জীবন যদি কারো সুন্দর হয়ে যায় দুনিয়ার জিন্দেগিটা তার জন্য জান্নাতের টুকরা হয়ে যায়। আর এই সমস্ত পরিবেশ ফিরানোর জন্য এক নম্বর হক আমরা আদায় করব, কার হক? আজান হয়ে গেছে মসজিদে যেতে পারি নাই, মসজিদে যাওয়ার সময় হয় নাই, বাড়িতে আমি বললাম নামাজ, আমার বউকে বলবো বউরে নামাজ পড়েছ নাকি না, পড়া হয় না, আসো দুজন মিলে নামাজ পড়ি, সামনে স্বামী দাঁড়ায় গেল, বউটা পিছনে দাঁড়ায় গেল, নামাজটা একসঙ্গে হলো, ইক্তাদাটা একসঙ্গে হলো, এর মধ্যে সম্মান শ্রদ্ধার পরিবেশ তৈরি হয় কিনা বলেন, আস্তে কোন হয় কিনা? হয়ে যায়। আমার ভাইয়েরা, আল্লাহর হক যদি কোনো বান্দার মধ্যে যদি পরিপূর্ণ চলে আসে, ধীরে ধীরে সব হক আসার পরিবেশ তার মধ্যে তৈরি হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই জন্য বলছি আমরা আজান যখন শুনবো আমরা সঙ্গে সঙ্গে কোথায় যাব, মসজিদের দিকে চলে যাব। নামাজ শুধু পড়লেই হবে না, নামাজ আদায়ের পাশাপাশি নামাজ কায়েমের সংগ্রামেও নিজেকে জড়িয়ে রাখতে হবে। নামাজ সবাই আদায় করতে পারে, মুনাফিকও নামাজ পড়তে পারে, অনেক জালিমও নামাজ পড়তে পারে, ফাসিকও নামাজ পড়তে পারে, কিন্তু একজন সত্যিকারের মুমিন শুধু নামাজ পড়তেই চায় না, নামাজ কায়েমের আন্দোলন সে করতে চায়। জোরে বলি ঠিক কিনা? কিন্তু মুনাফিকরা কি নামাজ কায়েম করতে চায় না? আমরা কি মুনাফিকের নীতি নেব না মুমিনের নীতি নেব? মুমিনের নীতি। অনেক মুসলমান আমার দেশে আছে, নামাজি, হাজি, দানবীর, সব ঠিক আছে, কিন্তু নামাজ কায়েমের আন্দোলনকে সে বরদাস্ত করতে পারে না। আছে না নাই? নামাজ কায়েমের আন্দোলন করা, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের সংগ্রাম করা, বান্দার জন্য নফল সুন্নত না ফরজ? বলেন 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 বলেন, নফল সুন্নত না ফরজ? আল্লাহ তাআলা দিন কায়েমের ব্যাপারে মত পার্থক্য হবে, কিছু মত পার্থক্য সৃষ্টি করবে একটা গ্রুপ, আল্লাহ এটা জানেন বলেই আল্লাহ তাআলা আয়াতটা ওই রকম করে সেট করেছেন। সুরায় শুরা যারা পড়েছেন তারা এই আয়াতটা পেয়েছেন। আল্লাহ তাআলা এখানে কি বলছেন দেখেন, আমি কি কষ্ট দিচ্ছি না তো আপনাদের? আল্লাহ তাআলা বলছেন, শারআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহীমা ওয়া মূসা وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه جربلون الله أكبر الله تعالى বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দারে দিন কায়েমের সংগ্রামে সমস্ত আম্বিয়ে কেরাম জড়িত ছিলেন, সমস্ত আম্বিয়ে কেরামদের দায়িত্ব ছিল দিন কায়েমের সংগ্রাম করা। আল্লাহ বলছেন আল কিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েমের সংগ্রামে তোমরা এগিয়ে যাবে, খবরদার ওলা তাতাফাররাকু ফি, মত পার্থক্য সৃষ্টি করবে না। আমার দেশের দিন কায়েম চায় না এমন বহু কাঠমোল্লা ও টুপিওয়ালা দাড়িওয়ালাও আছে না নাই? আছে না? আছে না? আছে, অনেক আছে। নামাজ আদায় করলে আদায় হবে,
কিন্তু সমাজ থেকে সুদ বন্ধ হবে না, ওয়াজ করে ওয়াজের ওয়াজ হবে কিন্তু সুদের ওয়াজ করে সুদের ওয়াজ হবে কিন্তু সুদ বন্ধ হবে না, জাকাতের ওয়াজ করে জাকাতের ওয়াজ হবে জাকাত প্রতিষ্ঠিত হবে না। কিন্তু দিন যদি কায়েম হয়ে যায়, দিন কায়েমের সংগ্রাম যদি করি আমরা, দিন যদি কায়েম হয়ে যায় সমাজে সমাজে জাকাত আসবে না সুদ আসবে? বলেন 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 বলেন। সমাজে জেনা থাকবে না বিয়ে থাকবে? আজকে সমাজে কি আছে, কোনটা বেশি আজকে? জেনা। আজকে সমাজে যদি নামাজ কায়েম হয়ে যায়, নামাজ কায়েম হলে সেই সমাজে কোনো নেশা থাকবে? নেশা থাকবে? কোনো ইয়াবা বাবা থাকবে না? তখন কমপ্লিটলি বন্ধ হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, সেই নামাজ কায়েমের সংগ্রামে সবাই কি একতাবদ্ধ হয়ে আমরা সেই ছায়াতলে, যারা দিন কায়েম করতে চায়, আল্লাহর জমিনে দিন কায়েমের সংগ্রাম যারা করতে চায়, সেই পতাকায় সবাইকে আমরা সামিল হতে রাজি আছি? সবাইকে রাজি আছি? একটু হাত তুলে দেখেন তো দেখি। পিছনে একটা অমর কিন্তু বসে আছে, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। টেকনাফ থেকে তেঁতুলিয়া না বলে না, এটা এমন একটা উপজেলার নাম, এই উপজেলার নাম নীতি হয়। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, এই সেই টেকনাফ, আলহামদুলিল্লাহ বলে না। আমার পাশে যে চেয়ারম্যান বসে আছেন, দেশে তো বহু হাজার হাজার চেয়ারম্যান আছে, কিন্তু ওনাকে চেনে না এমন চেয়ারম্যান বাংলাদেশে নাই, সব চেয়ারম্যান তাকে চেনে, আলহামদুলিল্লাহ বলে। উনি একটা স্বতন্ত্র ব্যক্তি, যিনি একটা না, চারবারের তিনি চেয়ারম্যান, বলি আলহামদুলিল্লাহ। আমি তো হলফ করে বলতে পারি, আমি হলফ করে বলতে পারি, যদি এইরকম চেয়ার যদি চেয়ারম্যান যদি প্রত্যেকটা ইউনিয়নে আসত, দেশটা হয়ে যেত জান্নাতের টুকরা। আমি কি ভুল বললাম? কেন জানেন? এর কারণ হলো ওনার মধ্যে জ্ঞান আছে, হচ্ছে হকের জ্ঞান। কিসের জ্ঞান? হকের জ্ঞান। হক নষ্ট করা, গম চুরি করা যাবে, কাবিখের টাকা চুরি করা যাবে, বয়স্ক ভাতার টাকা চুরি করা যাবে, সবার মধ্যে কি সেলেম কালাম আছে? নির্বাচনে খরচ করে 1.5 কোটি টাকা, ইলেকশনে চেয়ারম্যান ইলেকশনে খরচ করে এরকম 1.5 কোটি টাকা আছে না নাই? 2 কোটি টাকা খরচ আছে না নাই? ওটা কি নির্বাচিত হওয়ার পর কি ওটা কি রেখে দেয় না, ওটা তুলে নেয়? কার থেকে তোলে? যারে দেয় তার থেকে ডাবল করে তুলে নেয়। আমার কথা কি বুঝতেছেন? ছোট মাছ ছাড়ে বর্ষির আগায়, ছোট মাছ দেয় কিন্তু লক্ষ্য কি? কি তুলবে? কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? আর কেমনে বুঝাবো, কেমনে বুঝাবো? আমাদের ইমান তো এমন ইমান, সিগারেটের প্যাকেটের কাছে আমাদের ইমান বিক্রি হয়ে যায়, এরকম আছে না নাই? আপনি আমানত, আপনি যাকে দিচ্ছেন, আপনি যাকে ফলো করছেন, আপনি যার পক্ষে একটা রায় দিচ্ছেন, এটা একটা আমানত না? ও আকাম করবে আপনি কি সে সব পাবেন না গুনা পাবেন? গুনা হবে। আল্লাহ তুমি এইগুলো বুঝ সবার মধ্যে তুমি আল্লাহ পয়দা করে দাও, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে এক নম্বর হক আমরা একটু বোঝার চেষ্টা করলাম, কার হক? এবাদত করব কার? এবাদত মানে কি? নামাজ, শুধু নামাজ? হ্যাঁ, এবাদতের যদি এখন সংজ্ঞা দিতে যাই তাহলে তো ফজর লাগবে, সবাই থাকবেন, তাও থাকবেন, দেখেন কি সাহস। এবাদত মানে হচ্ছে কোনো কাজ বান্দার নিজের ইচ্ছায় হবে না, নিজের আইনে হবে না, সকল কাজ হবে কার আইনে? আল্লাহ। আল্লাহুল খালক ওয়াল আমর, সবধান সৃষ্টি যার, আইন চলবে তার। আমর আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহ যালিকা দ্বীনুল কাইয়্যিম। সম্মানিত ভাইয়েরা, ফাকিম ওয়াজহাকা লিদ্দীনি হানিফা, এখানে অনেক হাফেজ আছে,
আপনি হাফেজ না? হাফেজ হাফেজ জি, আলহামদুলিল্লাহ বলেন। সূরা রোমের মধ্যে আসছে এই আয়াতটা না, সূরা রোম। কি সূরা বলেন? রোম। রোম একটা দেশের নাম জানেন না? রোমান সাম্রাজ্য ছিল এই ইতালির রোম। তো তৎকালীন গোটা দুনিয়ার পরাশক্তি ছিল রোমানরা। এই রোমানদের উদ্দেশ্যে কিছু আয়াতের প্রেক্ষাপটে এই সূরার নামকরণ করেছে সূরা রোম। সেই সূরা রোমের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, অতএব তুমি কি করবে? ইবাদত যদি করতে চাও, সব কিছু তোমার জীবন থেকে সব কিছু ঝেড়ে ফেলে দিয়া, সব কিছু মাইনাস করে ফেলে দিয়া তুমি কি করবে? ফাকিম ওয়াজহাকা লিদ্দীন হানিফান ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারা আন-নাসা আলাইহা লা তাবদীল লিখালকিল্লাহ যালিকা দ্বীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারা আন-নাস লা ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর আইনের কোনো পরিবর্তন নাই, আল্লাহ যা দিয়েছেন, যে ফিতরাত দিয়েছেন, এরপরে তোমাকে টিকে থাকতে। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই মজবুত দিন, প্রতিষ্ঠিত দিন। অতএব তুমি কি করবে? এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকূ ওয়াকিমুস-সালাতা ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন মিনাল লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিযবিম বিমা লাদাইহিম ফারিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন, অতএব তুমি কি করবে? সব দিক বিভাগগুলো মাইনাস করে আমার দিকে বান্দা হয়ে আসো। মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকূহু, আমাকে ভয় করো। ওয়াকিমুস-সালাত, নামাজ কায়েম করো। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। এখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার ইবাদত করো কিন্তু আমার সঙ্গে কোনো শরীক স্থাপন করো না। শরীক স্থাপন করলে ইবাদত সব কি হবে? নষ্ট হয়ে যাবে। আমার ভাইয়েরা, এক গ্লাস পানির ভিতরে যদি সামান্য এক ফোঁটা যদি কেরোসিন তেল দিয়ে দেওয়া হয়, পানি কি অচল না সচল? পানি নষ্ট হয়ে গেল, পানিটা নষ্ট হয়ে গেল, আর খেতে পারবেন না। আমার বন্ধুগণ, আপনার জীবনের তাহাজ্জুদ কাজা নাই, আপনার জীবনে দান সদকা বাদ নাই, আপনার জীবনের সমস্ত আমলগুলো আপনি করে ফেলেছেন, কিন্তু আইনটা আল্লাহর না মেনে আপনি বান্দার আইন মেনেছেন, আপনার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। কারণ ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে, এবং তার কি হবে? সমস্ত আমলগুলো বাজেয়াপ্ত হয়ে যাবে। যা সে আমলগুলো করেছে, সমস্ত আমলগুলো কাট হয়ে যাবে, নিষ্ফল হয়ে যাবে। আল্লাহ বলছেন, বান্দারে তোর গুনাহ আকাশ ছেঁচে কোনো সমস্যা নাই, তোর গুনাহ জমিন দিয়ে ভরে গেছে সমস্যা নাই। আনানাস সামা বিকরা বিল আরদিল খাতায়া, যা করেছিস তুই কোনো সমস্যা নাই, কিন্তু আমার কাছে শিরিক মুক্ত হয়ে আয়, আমার কাছে বেদাত মুক্ত হয়ে আয়, আমি তোর সমস্ত গুণাগুলো মাফ করে দিই, আমি তোকে জান্নাতের দরজায় পৌঁছায় দেব। শিরিক করা যাবে নাকি? না। আস্তে কোন কেন? শিরিক করা যাবে? না। শিরিকের ধারে পাশে যাওয়া যাবে? দুনিয়ার আইনকে মেনে নেওয়া মানে শিরিক করা। দুনিয়ার আইন মেনে নেওয়া মানে কি? দুনিয়ার আইন মেনে নেওয়ার মতো লোক আমার দেশে খুব কম, তো খুব কম না খুব বেশি? দুনিয়াতে দুটো দল আছে, একটা মানুষের দল আর একটা কার দল? বলেন 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 বলেন। একটা হচ্ছে মানুষের দল আর একটা কার দল? মানুষের দলের নাম মানুষ বানায় রাখছে, আছে না? মানুষের দলের নাম কি? মানুষ বানায় রাখছে। বহু দল আছে, বুঝে নেন, আছে না? নাই, আছে। মানুষের তৈরি করা দল বহু আছে। আমেরিকায় আছে পুঁজিবাদ, রাশিয়া আছে সমাজতন্ত্র, ভারতে আছে ধর্মনিরপেক্ষ মতবাদ, সমাজতন্ত্র, সেকুলারিজম, ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, কত তন্ত্রমন্ত্র আছে, কমিউনিস্ট পার্টিগুলো আছে, সব এগুলো মানুষের দল। আর আল্লাহর দলটা হচ্ছে, সেই দলের নামটা হলো কি বলেন? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে! এটা কার দেওয়া? কার দেওয়া? আল্লাহ বলছেন, বান্দা সাবধান, ইন্না, নিশ্চয়,
আচ্ছা ইন্না নিশ্চয় মানে কি এটার গুরুত্ব কম না বেশি? ইন্না আদ-দীন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে আল্লাহর কাছে শ্রেষ্ঠ জীবন বিধান, মনোনীত জীবন বিধান একটাই, আল ইসলাম। তার নাম কি বলেন? ইসলাম। এটা কার কথা? এই ঘোষণা কার? এখন আল্লাহ বলছেন এটা আমার। এখন কি হবে? ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যে ব্যক্তি ইসলামকে জীবন বিধান হিসেবে গ্রহণ না করে অন্য কোনো কিছুকে গ্রহণ করবে, ফেলাই ইউকবালা, এখানে লানে তাকিদ, যারা আরবি গ্রামার বুঝেন লানে তাকিদ প্রয়োগ করে বলছেন লাই ইউকবালা মিনহু, তার কোনো আমল আমার দরবারে আসবে না, নাউজুবিল্লাহ বলবেন না। তাহলে দল হিসাবে যে ব্যক্তি ইসলামী দল না করবে, ইসলাম না মানবে, তার কোনো কিছুই কবুল হবে না। কার ওয়াদা? কার ওয়াদা? কার ঘোষণা? কার শক্ত ঘোষণা? নামাজ কপাল, নামাজ পড়ে কপাল কালো করে লাভ হবে? দান করে লাভ হবে? সাদকা করে লাভ হবে? হবে না। দল করে যেতে হবে কার? দল মানতে হবে কার দলকে? আল্লাহর দলকে। আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও। তাহলে ইবাদতের একটা সারমর্ম আমরা একটু হলেও বুঝতে পেরেছি, ঠিক আছে? বলি আলহামদুলিল্লাহ। আর কেমনে বুঝাবো ভাই, আমার বোঝার মতো আর ইলেম নাই, বোঝানোর মতো আমার ইলেম শেষ। আচ্ছা আসেন, দোয়া করি নাকি? দোয়া করবেন না? তাহলে যাই, তাও যাবো না? 12টা বাজে তো। ফজরের আগ পর্যন্ত ওয়াজটা কত কঠিন! জি জি, ওয়াজটা কত কঠিন, যারা ওয়াজ করে তারা কিন্তু বোঝে। এই যে ইনি কথা বলেন, আধা ঘন্টা এক ঘন্টা কথা বললে কি হয়! যাই হোক, দোয়া করবেন, দোয়া করবেন তো সবাই। জি, আল্লাহ যেন সুস্থ রাখেন, আল্লাহ যেন ভালো রাখেন, আল্লাহ যেন সহি কথাগুলো, হক কথাগুলো বলার তৌফিক দান করেন। তাহলে বোঝা গেল, আমরা বুঝতে পেলাম আজকে হকের ভিতরে সবার আগে কার হক আদায় করবো। নাম্বার দুই, সবার বাড়িতে বাপ মা আছে না নাই? আছে বাপ মা? আছে, মনে আছে? মনে আছে তো, অনেকের কিন্তু মনে থাকে না, বাপ মা যে আছে মনেই থাকে না, এরকম আছে না নাই? বাপ মা যে আমাকে টাইম দিয়েছেন, বাপ মাকে আমাকে যে সময় দিয়েছেন, এটা কি লিমিটেড না আনলিমিটেড? কঠিন ব্যাপার কিন্তু। আচ্ছা, এই পৃথিবীতে একজন আরেকজনের জন্য জীবন দিতে পারে এরকম, আমার তো মনে হয় মা আর বাবা ছাড়া কেউ কি আছে? আসতে বলবেন না আছে? মা আর বাবা ছাড়া না। চিন্তা করা যায়, সেই মা সেই বাবাকে ভুলে থাকে, বাপ মার সঙ্গে কথা বলে না, আছে না? আসতে কর কেন, মনে হয় এই ইউনিয়নে নাই, তবে রেকর্ড কিন্তু ওনার কাছে আছে, সব রেকর্ড কিন্তু ওনার কাছে যায়, যত সমস্যাগুলো উনি এগুলো সলভ করেন দেখেন। সম্মানিত ভাইয়েরা, বাপ মা যদি ভুল করে, সন্তানের কি সেই ভুল ধরা যাবে? ভুল ধরা যাবে কেমনে জানেন? আব্বা এই কাজটা কেমন যেন হলো, এটা মনে হয় ঠিক হলো না বাবা, দেখো তো এটা কি ঠিক করা যায় না? এতটুকু, এর চাইতে বেশি কিছু বলা যাবে? বুড়ো বয়সে বাপ মার হুঁশ না বেহুঁশ, আপনি যত ভালো করবেন আপনার বাপ মা তত আপনার খারাপ করবে, বুড়ো বয়সে কিন্তু এগুলি হয়, এরকম হয় না? বুড়ো বয়সে দেখবেন বাপ মা আপনার বিরুদ্ধেও যেতে পারে, এই ওর কাছে বলে বেড়াবে যে এই আমার ছেলে ভালো না, এই করছে, ওই করছে, ওই করছে, বুড়ো বয়সে বাপের যা কাম তাই করবে, আপনি কি করবেন? কি করবেন? ধমক দিবেন? কি করবেন? কি করবেন বলেন? আস্তে করে বসবেন, বসে বলবেন ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, কার কথা? দেখেন আল্লাহ তাআলার ওয়াজ, দেখেন কি সুন্দর ওয়াজ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যখন তোমাদের আব্বা আম্মা বুড়া কালে যাবে, কি কালে? বুড়া কালে যখন যাবে তখন তুমি কি, তুমি কি বুড়া না যুবক? তোমার বাপ মা যখন বুড়া তুমি তখন কি যুবক? যখন তোমার বাপ মা বুড়ো হয়ে গেছে তখন তুমি যুবক হয়ে গেছো। আচ্ছা, বুড়া মানেই হলো শিশু, বুড়া মানে কি?
শিশু, আমরা যখন শিশু ছিলাম দোকানের সামনে দিয়ে গেলে কি করছি বলেন? বাপরে টান দিছি, কি ঠিক আছে না? কথাও তো বলতে পারি না, টেনে নিয়ে গেছি, বাবার হাতে টাকাও নাই, এমন জিদ ধরছি কোনো উপায় নাই, বাবা দিতে বাধ্য, দিয়েছেন, রাগ করছেন? রাগ করছেন বলেন? আচ্ছা, মা আমি যখন ছোট শক্ত করে যদি গলা যদি চেপে ধরতেন বাস্তা, চেপে ধরছেন? খালি চিল্লাইছি, সারা রাত চিল্লানি, হয়তো হাতটা হাতটাও যে অনেক সময় এখানে ব্যথা হয় না বাচ্চাদের ধরতে নিয়ে, এটাকে বলে আমার এলাকায় ড্যানা ওঠা, এটাকে কি বলে? হ্যাঁ, ডোয়া ডোয়া ওঠা, ডোয়া ওঠা। আচ্ছা যাই হোক, উঠে তো এই যে উঠে, যখন উঠত সারা রাত চিল্লাইছি আমরা, মা কি রাগ করছে? চোখটা লাল, সকাল হয়ে গেছে, খাই না, আমার মার চোখে পানি, বাবা তো আমার খাওয়া বন্ধ করছে, গোটা রাত কষ্ট দিয়েছি, ছোট্ট মানুষ, কণ্ঠ বারবার শুকে যায়, ঘন ঘন পেশাব, এই পেশাবের লাইন তো আর বন্ধ হয় না, পেশাব এবং পায়খানার লাইন অটোমেটিক চালু আছে, আমার মা তো সুইপার, আল্লাহু আকবার বলে সাফ করে দিয়েছে। বিরক্ত হয়েছে? কত কষ্ট মাকে দিয়েছি আমরা, মার পেটের মধ্যে কত জ্বালাতন করেছি, মেডিকেল সায়েন্স বলছে 9টা মাস ওই মা সন্তান মার পেটে যখন থাকে 4,500 বার সন্তান তার পা দিয়ে তার মার বুকের করে যায় লাথি মারে। আমার মা ডেলিভারির সময় যে পরিমাণ কষ্ট অনুভব করেছেন, মানুষের যে তীব্র যন্ত্রণা হয়, যে কষ্ট হয়, যদি মানুষের কষ্টের মাত্রা যদি 45+ ইউনিট যদি হয়ে যায়, মানুষ সেন্সলেস হয়ে যায়, মানুষের ব্রেন ঠিক থাকে না, সে সেন্সলেস অজ্ঞান হয়ে পড়ে যায়। কিন্তু মা যখন সন্তান ডেলিভারি করেন সেই সময় আমার মার কষ্টের পরিমাণ হয়ে যায় 57+ ইউনিট, 11+, 12+ ইউনিট হয়ে যায়। কিন্তু আমার মা তীব্র যন্ত্রণা সহ্য করার পরেও সন্তানটাকে যখন তার পাশে শুয়ে রাখা হয়, সন্তানটা দেখে মা এমন মুস্কি হাসি দেন যেন তার পূর্বের কোনো দুঃখের কথা তার আর মনে নাই। আমার মায়েরা, আমার মায়ের এত কষ্ট আমার জন্য করেছেন, এই জন্য সেই মায়ের ডেলিভারির সময়ের মুহূর্তের কথাগুলো প্রতিটি সন্তানকে মেমোরাইজ করতে হবে, তার স্ত্রীকে দিয়া, তার সন্তানের জন্য তার স্ত্রী যে কষ্ট করেছে, আমার মা তো এমনই কষ্ট করেছেন, এই কথাগুলো ফিলিংস আনতে হবে, মাথায় আনতে হবে। এগুলো মাথায় আনলে পরে মার সামনে মাথা উঁচু কখনো হবে না, মাথা নিচু হয়ে যাবে, কোনো কথা আসবে না। এক সাহাবি রাসূলকে বলছেন, হুজুর আমার মা আমাকে আজকে মারছে, আমাকে মারতে মারতে রক্তাক্ত করে দিয়েছে। রাসূল বলছেন, সাহাবি তুমি আমার কাছে কি বলো? হুজুর আমার মা আমাকে মারছে। তোমার মা তোমাকে মেরেছে, তুমি আমাকে এই নালিশ কেন করো? তোমার মা তোমাকে মারছে, আমি কি করব? আমার তো কিছুই করার নাই, তোমার মা তোমাকে মেরেছে, এই বিচারের ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই, তুমিও কোনো বিচার করতে পারবা না। তবে হ্যাঁ, তোমার মার জন্য আমি এতটুকুন করতে পারি, তোমার মার জন্য আমি দোয়াটুকুন করতে পারি। আমার ভাইয়েরা, আরেকজন সাহাবী মা বাবা সন্তানের সঙ্গে দেখা করতে আসছে, মাটা কাফেরা, আমার ইমান নাই, সাহাবীর মায়ের সঙ্গে কথা না বলে দৌড় মেরে নবীর দরবারে এসে বলছে, হুজুর মক্কা থেকে আমার মা মদিনায় দেখার জন্য, আমাকে দেখা করার জন্য আসছে, আমি কি আমার মার সঙ্গে কথা বলবো নাকি আমার ঘরে তুলবো নাকি? তার তো ইমান নাই। রাসূলের চক্ষু লাল হয়ে গেছে, বলতেছেন, ও সাহাবি তোর মার ইমান নাই, কিন্তু তোর মা কি তোর মা না? তোর মা তো তোর মা, তোর জীবনের সমস্ত সুন্দর আচরণটা তোর মার জন্য উপহার দিয়ে দে, মার সঙ্গে নাফারমানি করা যাবে না, মার সঙ্গে বেয়াদিবি করা যাবে না। তবে হ্যাঁ, মা বাবা যদি ওয়া ইন জাহাদাকা আলা তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তোমার বাবা যদি, তোমার মা যদি শিরকের দিকে যদি তোমাকে ডাকতে চায়,
শিরকের দিকে যদি আহ্বান করতে চাই সেই সময় তোমরা তার আনুগত্য করবে না। কিন্তু একটা কথা জেনে রেখে দিও, বাপ মার সঙ্গে কিন্তু খারাপ আচরণ করা যাবে যাবে না, কখনোই নয়, কখনোই নয়। যদি আমরা আমাদের পিঠের চামড়া দিয়া বুকের চামড়া দিয়ে যদি একজনের জুতাও মার বানায় দেই, মা জামার জন্য দুধ পান করিয়েছেন, সেই এক ফোঁটা দুধের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আল্লাহু আকবার বলেন। অতএব এখানে দেখেন আল্লাহ তাআলা তার দাসত্বের পর টানলেন কার প্রসঙ্গ, বলেন মায়ের না বাবা মার, বলেন কার, বলেন কার, বাবা মার না মা বাবার, ভালো করে বলবেন, বাবা মার না মা বাবার। আচ্ছা, পৃথিবীতে আল্লাহ তাআলা আগে বাবা বানাইছে না মা বানাইছে? ভালো করে পৃথিবীতে আল্লাহ আগে বাবা বানাইছে না মা বানাইছে? তাহলে এখন কোন মা, মা বাবা না বাবা মা? বলেন বাবা মা, এটা যেন মাথায় থাকে। অনেকে মনে করেন যে মাটাই বেশি বড়, না, হকের দিক থেকে মা, হকের দিক থেকে কি মা, হক মান আহাক্কা, তাই না, মান আহাক্কা বিহুসনি সোহাবাতিস, হকের দিক থেকে আমার সবচেয়ে সম্মান পাওয়ার লোককে মা, কিন্তু মর্যাদার দিক থেকে কে বাবা। আব্বা আম্মা নামাজে দাঁড়াইছে, আব্বা ইমাম না মা ইমাম, কে ইমাম? আচ্ছা, দাম বেশি কার, মুসলিম হচ্ছেন বাবা, এরপরে মা আসছেন, ইমাম হবেন বাবা। পৃথিবীতে সকল পয়গাম্বার নারী না পুরুষ, বলেন 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 বলেন, ফ্যামিলিতে কোনো গন্ডগোল লেগেছে, ভুল বোঝাবুঝি হচ্ছে, ভাই ভাই একটা দ্বন্দ্ব লেগেছে, বাপ মা বেঁচে আছে, ধরুন এনার তিনটা ছেলে দুইটা মেয়ে, আচ্ছা দেখেন আমি ওনার খবর কিন্তু রাখছি, এখানে এসে জিজ্ঞাসা করছি, তিনটা ছেলে দুইটা মেয়ে, লাগে না ভাই ভাই গন্ডগোল লাগে না? হাবিল কাবিল গ্রুপ এখনো আছে না নাই? আরে আসতে কোন কেন, হাবিল কাবিল গ্রুপ এখনো আছে না নাই? মামলা কোর্টে বেশি, কোন কোন মামলা বেশি বলেন, সম্পত্তি নিয়ে না, সম্পত্তির মামলাই তো বেশি, তো সম্পত্তি নিয়ে গন্ডগোল লাগে কার কার? ভাই ভাই নিজেদের মধ্যেই তো লাগে। আচ্ছা, লেগে গেছে ছেলে মেয়েরা গন্ডগোল লাগছে, এখন বাপ মাও বেঁচে আছে, এখন বলেন কায়দে আজমের মা মুরব্বী না বাপ মুরব্বী? বলেন বলেন মুরব্বী কে হবে? বাবা। মূল গার্জিয়ান, মূল বিচারের জাস্টিস হবেন হচ্ছেন বাবা, মা কখনো জাস্টিস হবেন না। বাবার গুরুত্ব আস্তে কোন কেন বেশি, আমরা বাপ না তা আমাদের দাম কমাবো কেন? আমরা বলি আলহামদুলিল্লাহ, বাবার দামও আছে। এক কথায় আমি বলি, বাপ হচ্ছেন এক চোখ, মা হচ্ছেন আরেক চোখ, দুই চোখের মণি, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কোন চোখের দাম বেশি, ডান চোখ না বাম চোখ? কোন চোখের দাম, ডান চোখ বাম চোখ কানা করে? হ্যাঁ, দুই চোখই তো মূল্যবান, বলি আলহামদুলিল্লাহ। কোন চোখকে খাটে খাটো করে দেখার নাই, অতএব বাপ মাকেও কাউকে খাটো চোখে দেখার সুযোগ নাই। আল্লাহ তুমি সব বাপ মাকে সবাইকে খেদমত করার তৌফিক দিয়ে দাও, প্রত্যেকের নিজে নিজের বাপ মাকে খেদমত করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও, জোরে বলি আমিন। রাসূল একদিন বলছেন সাহাবীরা, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ির, আমি কি তোমাদেরকে বড় বড় তিনটা কবিরা গুনার কথা বলবো? রাসূল নিজে বলছেন, আলা উনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে এমন একটা সংবাদ দেব না? আলা উনাব্বিউকুম, নবীজির কথার স্টাইলটা দেখেন, আলা আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ির, আমি কি তোমাদেরকে এমন একটি সংবাদ কি দেব যেটা সবচেয়ে বড় গুনাহ? বলবো কি? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন। নাম্বার ওয়ান, আশ-শিরকু বিল্লাহ, শিরিক করা কার সাথে? তাহলে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন। আচ্ছা, সুম্মা ক্বাল, এরপর কি রাসূল বলেন? উকুকুল ওয়ালিদাইন, আয়াতের সঙ্গে হাদিসের মিল আছে না নাই? উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে উকুক, খারাপ আচরণ কর, কর্কশ আচরণ কর, এটা সবচাইতে বড় কবিরা গুণ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, কত ভুল হয় না, ভুল হয়ে যায়। তবে হ্যাঁ, অনেক সময় বাপ মার সঙ্গে একটু অভিমান করে কথা বলা হয়, হয়তো বাপ মা বুঝতেছে না, মা তুই বুঝো না কেন, এরকম হয় না, এরকম হয় না,
এরকম হয়। তবে মা যেন বসে যে আমার বাবা এরকম করে বলতেছে, আমাকে বুঝাচ্ছে, খেপতেছে না, সে রাখতেছে না, সে আমাকে বুঝাচ্ছে এটা। কিন্তু মা যদি এটা মাইন্ডে নেয়, ওই রকম করেও কথা বলা জায়েজ আসতে কোন কেন জায়েজ না। উকুকুল ওয়ালিদাইন, এরপরে কি রাসূল বলেন, অকৌল জুর, কি অকৌল জুর, বাজে কথা বলা। আমাদের মধ্যে ভালো কথা বেশি না বাজে কথা বেশি? বলেন বলেন বলেন, বাজে কথা বেশি। মুখে ভালো কথা তো আসেই না, মুখে ভালো কথা আসে? আসে না। গীবত আছে না নাই? হ্যাঁ, মিথ্যা কথা আসে না নাই? আসে। মানুষ যখন ঘুম থেকে ওঠে প্রত্যেক দিন, মানুষ যখন সকালবেলা ঘুম থেকে ওঠে, হাদিস এসেছে, একটা হাদিস, আমার নবীজি বলেন, যখন মানুষ ঘুম থেকে উঠে, ইদা আসবাহা ইবনে আদম ফাইনাল আদা কুল্লা শাইইন তাকফুরুল লিসান ইত্তাকিল্লাহা ফিনা ফাইন্নামা নাহনু বিক ফাইন ইসতাকামতা ইসতাকামনা ওয়াইন ইউওয়াজাজতা ওয়াজাজনা। যখন মানুষ সকালবেলা ঘুম থেকে ওঠে, প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ গুলো সব জিব্বার কাছে চলে আসে। কার কাছে চলে আসে? জিব্বার কাছে আসে। জিব্বার কাছে সে বলে, ইত্তাকিল্লাহ ফিনা, ও জিব্বা, তুমি আমাদের জন্য আল্লাহকে ভয় করো, ফাইন্নামা নাহনু বিক, কারণ তোমার সঙ্গে আমরা চব্বিশ ঘন্টা থেকে যাই, আমরা চোখ, আমরা কান, আমরা নাক, আমরা হাত, আমরা পা, সবসময় তোমার সঙ্গে থেকে যাই। ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা, তুমি যদি ইস্তাকামাত থাকো, তুমি যদি ঠিক থাকো, জিব্বা, আমরাও ঠিক থেকে যাব, আর তুমি জিব্বা যদি ব্যাঠিক হয়ে যাও, আমরাও ব্যাঠিক হয়ে যাব। এই জন্য আমাদের সমস্ত বডির রাজধানী হলো জিব্বা। জিব্বা ঠিক হলে সব ঠিক হয়ে যাবে। এই জন্য রাসূল সুন্দর করে বললেন কি, তোমরা আল্লাহর শিরিক করো না, আল্লাহর সঙ্গে শিরিক করো না। নাম্বার দুই হলো পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করো না। নাম্বার তিন হলো জিব্বার হক আদায় করো, জিব্বাটা নষ্ট করে ফেলো না, বেহুদা কথা বলে ফেলো না। মান কানা ইউমিনু বিল্লাহ ওয়ালিয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও ইয়াসমুত, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস আনলো, পরকালকে বিশ্বাস করলো, সে যদি কোনো কথা বলে যেন ভালো কথা বলে, আর কথা না থাকলে যেন সে চুপ থাকে। চুপ থাকাটাও তার জন্য নাজাত হয়ে যাবে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, বেশি গুণা কিসের গুণা হয়? জিব্বার গুণা। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। নাম্বার তিন, হক কয়টা বলেন? আজকে ঘড়ি এত ঘুরলো, কি করবি কোন তো, ঘড়ি এত দ্রুত ঘুরলে কি হয়? আচ্ছা, এরপর আল্লাহ তাআলা বলছেন, অবিদিল কুরবা, তোমার যারা নিকট আত্মীয় আছে, আগে দূর আত্মীয় না নিকট আত্মীয়, আগে অন্য ভাই না নিজের ভাই? বলেন বলেন বলেন, অন্য ভাই না নিজের ভাই? নিজের ভাইয়ের সঙ্গে সম্পর্ক নাই, কিন্তু পাড়ার ভাইয়ের সঙ্গে খুব মিল আছে না? আছে, এরকম আছে? আমাকে আজকে বলা হয়েছে, হুজুর আপনি এই বিষয়ে কিছু কথা বলবেন, এই জন্য আমি ধরছি আজকে আলোচনা। আচ্ছা, আগে নিজের ভাই না পরের ভাই? নিজের ভাই, এটা খেয়াল করতে হবে। সম্মানিত ভাইয়েরা, সমাজে কিছু কিছু সম্পর্ক তৈরি করে, যে সমস্ত সম্পর্কের কোনো ভিত্তি নাই, যেরকম কিচ্ছু না কিন্তু ধর্মের সম্পর্ক তৈরি, ধর্মের সম্পর্ক আছে নাকি এগুলো এরা কে জানি না? হ্যাঁ, বন্ধু পাতে, কি পাতে? বন্ধু পাতে, এগুলো আছে নাকি এলাকায়? কিছু আছে মনে হয়। হ্যাঁ, কিছু কিছু আছে। ওর বাড়িতে এমনি যায়, ওর বাড়িতে এমনি যায়, মিষ্টি পাঠায়, এই করতে 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 এমন সম্পর্ক হয়, যেরকম মোহরেম পরিবার যেগুলো আছে, গায়রে মোহরেম, অথচ গায়রে মোহরেম, কিন্তু ওদের মধ্যে দেওয়া নেওয়া আসা যাওয়া আছে না নাই? আচ্ছা, অথচ নিজের বোন যদি নিজের ভাইয়ের বাড়িতে আসে, এটা আসতে গেলে কি পর্দার নিয়ম রক্ষা করতে হয়? না। নিজের ভাই কি নিজের বোন দেখতে পারে না? দেখতে পারে। নিজের ভাইয়ের বাড়িতে আসে না, কিন্তু অন্যের ভাই কি নিজের ভাই আমরা তো বানায়া সেই বাড়িতে আসা যাওয়া করে, আসে না নাই? এগুলো ইসলাম বিরোধী কাজ, এগুলো করা যাবে না। সম্মানিত ভাইয়েরা, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জাহান্নামে। যদি কেউ কারো রিজিকটাকে বাড়ায় নিতে চায়, যদি কেউ কারো হায়াতকে লম্বা করে নিতে চায়, সে যেন আত্মীয়তার হক রক্ষা করে। আল্লাহু আকবার বলো, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, সহিহ হাদিস, কিন্তু এটা বুখারী মুসলিমের হাদিস, এটা আমরা এটা খেয়াল করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা,
বান্দার হক বলতে যদি আমি বলতে যাই, এখন অনেক কথা আসবে, বারোটাও বাজে, সব দিকে আমরা খেয়াল করব। তবে একটা কথা আমরা আজকে জেনে যাই, সেটা হলো আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, জাকাত দিচ্ছি, দান সদকা করছি, ভালো কথা, দয়া করে দুনিয়ার কোন আইনকে আমরা মানবো না। আইনটা মেনে চলবো কার? সব জায়গায় আইন বিধান মেনে চলবো কার? এই বিষয়টা যেন ঠিক থাকে। তাছাড়া শিরকের মতো গুনায় জড়িয়ে পড়ে আমার জান্নাতটা হারাম হয়ে যাবে। আসুন, আল্লাহ পাক আমাকে আপনাকে দ্বীনের জন্য কবুল করুন, কোরআনের জন্য কবুল করুন, ইসলামের জন্য কবুল করুন। বাড়িতে সবার মা বোন আছে না নাই? মা বোনদের পর্দার দরকার আছে না নাই? হ্যাঁ, পর্দা করা কি? আরো জোরে, বোরকা পড়লে কি পর্দাশিলা হওয়া যায়? বোরকা পড়লে বোরকাওয়ালি হওয়া যায়, কিন্তু পর্দাশিলা হওয়া যায় না। দাড়ি রাখলে কি দাড়িওয়ালা হওয়া যায়? দাড়িওয়ালা হওয়া যায়। নবীর সুন্নাতওয়ালা কি প্রকৃত হওয়া যায়? অনেক দাড়িওয়ালা আছে না নাই? আছে। যুবকরা, পোশাক ঠিক রাখবা, আমাকে এগুলো একটু বলতে বলা হয়, বলে এই জন্য মনে করে দেয় তো মানুষ, পোশাক ঠিক রাখতে হবে। অধিকাংশ যুবকের আজকে পোশাক কি ঠিক আছে? যে প্যান্ট বাজার থেকে কিনে আনে, নতুন না ছেঁড়া? আমি কি বললাম এটা? না, পড়ে বলতেছেন, যে প্যান্টগুলো কিনে আনে সেই প্যান্টগুলো কি নতুন না ছেঁড়া? তালিওয়ালা না তালি ছাড়া? এখানে ফুটা দুই হাঁটুতে নাই মনে হয়, উস কি বলি বলেন। আচ্ছা, প্যান্ট পরতে হবে, পাজামার ফিতাটা থাকবে, ফিতা যে পাজামার যে প্যান্ট যে বেল্ট যে ফিতাটা থাকবে সেটা থাকবে নাভির নিচের, নাভির উপরে, নাভি উপরে, এবং প্যান্টের এরিয়া হবে গিরার নিচে না গিরার উপরে? গিরার উপরে। কিন্তু আজকে প্যান্টের যে ফিতাটা যেখানে থাকে বেল্ট, ওটা কি নাভির নিচে থাকে না উপরে থাকে? নিচে। আর প্যান্টের যে গিরা, এটা গিরার উপরে না গিরার নিচে? তাহলে আল্লাহ কইছে একরকম, আর যুবক পরে, যুবক পরে আরেক রকম। এই পোশাক পরে কি নামাজ হবে? যেখানে হাঁটু বের হওয়া থাকে, হাঁটু, দুই হাঁটুতে কাপড় নাই, বুঝলেন, আছে না নাই? এই সেনা প্যান্ট পরে আসে, সেরা প্যান্ট বাজার থেকে কিনে আনে 3,000-4,000 টাকা দিয়ে, আছে না নাই? এই স্টাইল মুসলমানদের স্টাইল হতে পারে না। নামাজে দাঁড়াইছে, অনেকদিন আগের কথা, এক যুবক নামাজে দাঁড়াইছে সুন্নতের নিয়ত করে, আমিও যে সুন্নত নামাজ পড়ো, আমি ওর পিছনে দাঁড়াইছি, দেখি যে ওরকম একটা প্যান্ট পরছে, প্যান্ট তো এক জায়গায়, প্যান্ট থাকবে পাজামা থাকবে হলো পাজামার জায়গায়, কিন্তু প্যান্ট এত নিচে পকেট হচ্ছে হাঁটুর তলে, পকেট কিসের তলে? এরকম করে নড়ে, মনে হয় যে পাগল নাকি, কি যে সভ্যতা আসলো আমি বুঝে তো আসে না আমার। আচ্ছা, ওই প্যান্ট আর শার্ট পরে নামাজে দাঁড়াইছে, রুকুতে যখন গেল, আমি নামাজ আগে শুরু করি নাই, দেখতেছি দেখি এই পোশাকে নামাজটা কেমনে পড়ে, রুকুতে যখন গেছে তখন দেখি প্যান্ট নিচের দিকে শার্ট উপরের দিকে, মাঝখানে ফাঁকা, কি কথা কি বুঝতেছে? সেজদায় যখন গেছে, সেজদায় যাওয়া মাত্র দেখি যে আরো ফাঁকা। আমি কি ভুল বলতেছি? আমি কি ভুল বলতেছি? নামাজ হবে? আসতে কোন কেন হবে না? এই যুবকরা, আমার কি আমার কথা কি ভুল আছে? আচ্ছা, এই তো গেল পোশাক, শার্ট প্যান্টের হালত, এখন মাথার চুলে আসেন, চুল, যুবকদের মাথার চুল কি এখন সুন্নতি তরিকায় আছে তো মাশাআল্লাহ নাকি? হ্যাঁ, আপনি আসল সুন্নাহ হলো, রসুলের সুন্নাহ হলো, কি হয়েছে জিন্না? আচ্ছা, আসল সুন্নাহ হলো, আমার নবজি সারা জীবন চুল বড় রেখেছেন, চুলটা বড় রেখে তিনি ছেড়ে দিয়েছেন, তিনটা তরিকে তিনি রেখেছেন, বড় চুল, বাস কোথাও কোনো হাত দিলেন না, শুধু কানের কান বরাবর আপনি কেটে ফেলেন, এটা সুন্নাহ। এটা কি? সুন্নাতুল আম্বিয়া, দাড়ি রাখা, চুল বড় রাখা, রাখতে পারেন, যদি কষ্ট না হয় আপনি রাখতে পারেন, আমার নবীর অনুমতি আছে, চুল ছোট করেও রাখা যাবে। কিন্তু সেই চুলটা ছোট করতে গিয়া সেই স্টাইল কি মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, মানে বিজাতীয় কোনো সংস্কৃতি এখানে অনুসরণ করা যাবে? আপনার চুলটা যদি কোনো খ্রিস্টানদের স্টাইলে হয়, কোনো ইহুদিদের কোনো ডিজাইন হয়, তাহলে কি ওই চুল রাখা যাবে? রাখা যাবে না। এখন ছেলেদের মাথার চুলগুলো কি সুন্নতে স্টাইল? কি স্টাইল? এইদিকে নাই, এইদিকে চুল নাই, চামড়া বের করা, পিছনেও চুল নাই, চামড়া প্রায় বের করা, মাঝখানে গোল কইরা দক্ষিণ তালপট্টির দিক, নারিকেল জিনজিরা সেন্ট মার্টিন, কি আমি কি ভুল বলতেছি? মাঝখানে চতুর্দিকে পানি, মাঝখানে সেন্ট মার্টিন, তো চতুর্দিকে ফাঁকা,
মাঝখানে একটা খড়ের পালা আছে না নাই? এটা কি হলো বলে? এটা কি হলো? যখন বলা হয় যুবক এই স্টাইলটা কার? মেসি। তুমি কি? নেইমার। তুমি কি? কুত্তা। আছে না নাই? এগুলো স্টাইল করা যাবে না, সব বাদ দিতে হবে। মাথা থেকে পা পর্যন্ত সব থাকতে হবে ইসলাম। কি থাকতে হবে? ইসলাম, ইসলাম থাকতে হবে। আপনি মুসলমান তো, মুসলমানের তাহজিব তামাদ্দুন তামাদ্দুন থাকার দরকার আছে না নাই? আমার মা, আপনি কি করবেন? মায়েরা আছে তো, মায়েরা আমার আলোচনা শুনতেছে না? আমার মাদেরকে বলবো আপনার মাথা থেকে পা পর্যন্ত ইসলাম থাকতে হবে। সকল সাজগোজ হবে একজনকে খুশি করার জন্য, তিনি কে? এই তো মহা সমস্যা হলো, সবই আল্লাহ যদি কোন তাহলে মুশকিল। মেয়েরা সাজগোজ করবে কার জন্য? স্বামী, স্বামী নাই, বয়ফ্রেন্ডের জন্য নাকি? বয়ফ্রেন্ডের জন্য, কার জন্য? ভালো কিরকম আরো জোরে, স্বামীর জন্য। মেয়েদের সাজগোজ হবে একমাত্র কার জন্য? স্বামীর জন্য। কিন্তু এখন যে মেয়ের বিয়ে হয় নাই, বিয়ে হওয়ার আগ পর্যন্ত সে যে সাজে, সাজতে নিয়ে আয়নার সামনে গিয়ে বলবে আল্লাহুম্মা আনতা হাসানতা খালকি ফাহাসসিন খুলুকি, আল্লাহ তুমি আমার চেহারাকে সুন্দর করে দিয়েছ, তুমি আমার চরিত্রকে সুন্দর করে দাও। যেরকম সুবহানাল্লাহ, তাহলে শাস্তি নিয়ে দোয়া আছে না নাই? আছে। কিন্তু মেয়েরা শাস্তি নিয়ে কি দোয়া করে? সুন্দর করে সাজে আর কয় দেখতে আমাকে সুন্দর লাগবে তো, আমাকে পছন্দ করবে তো, আছে না নাই? নিজেও দূষিত, সমাজকেও দূষিত করছে, ঠিক কিনা? এরকম দূষিত নারী আছে না নাই? করা যাবে না। আপনার মেয়ে সাজবে, বাইরে দেখাবে, আপনি বাবা হবেন দায়ুস, আপনি বাবা কি হবেন? দায়ুস। আপনার বোন সাজবে, বাইরে দেখাবে, আপনি ভাই হবেন দায়ুস। আপনার বউ সাজবে, বাইরে মানুষকে দেখাবে, আপনার স্বামী হবেন দায়ুস, ঠিক কিনা? অতএব প্রত্যেক স্বামী বাবা ভাইয়ের দায়িত্ব আছে না নাই? অনেক স্বামী আছে নতুন বিয়া কইরা বউটাকে সুন্দর করে ছবি তুলে, মোবাইলে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে বলে প্রিয় ভাইয়েরা, আমার ফেসবুকের যারা ফলোয়ার বন্ধুরা আছো সবাই মিলে আমার বউকে জামাতের সঙ্গে দেখি, আছে না নাই? আচ্ছা, বউকে জাতীয় সম্পদ? হ্যাঁ, এই আস্তে কোন, বউকে জাতীয় সম্পদ না পার্সোনাল সম্পদ? পার্সোনাল। তো বউকে তুমি পাবলিক করো কেন? বউকে তুমি ফেসবুকে দাও কেন? নিচু জঘন্য কাজ এগুলো, এগুলো করা যাবে না। আল্লাহ তুমি বোঝার তাওফিক দাও। জোরে বলি আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? কতগুলো বলার দরকার আছে না? সুন্দর করে ছবি তোলে স্বামী স্ত্রী একসঙ্গে, সবাইকে বলে আপনারা দোয়া করবেন, ফেসবুকে লেখে আমরা দুজন স্বামী স্ত্রী যেন সুখে শান্তিতে থাকতে পারি, দুজনের ছবি পোস্ট করে দোয়া চাচ্ছে। ওর দোয়া হবে না, বদ্ধ হবে রে, আস্তে কর না, বদ্ধ হবে। এগুলো করা যাবে না। আল্লাহ তুমি সবাইকে বোঝার তাওফিক দাও। আজকে পুরুষ বাইরে বেশি না মহিলা বাইরে বেশি? হ্যাঁ, পুরুষরা কোথায়? আস্তে কন কেন, ওঠে কেন, এই ওঠে কেন, বসেন বসেন, ধমক দিলাম কষ্ট পেলেন নাকি? দোয়া করবো তো, শেষ, আমার আলোচনা শেষ, বসেন। কত ঘন্টা ঘন্টা চলে যায় ক্রিকেট খেলে তো, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, আছে না ক্রিকেট খেলে না? যদি খেলি বাংলাদেশ আর কি বলে পাকিস্তান আর ইন্ডিয়া যদি খেলা শুরু হয়, প্রয়োজনে নামাজ বাদ, খেলা বাদ হবে না, দেখছেন? তাও কয় ঠিক, ঠিক না ব্যাঠিক? ব্রাজিল আর্জেন্টিনার খেলা রাত তিনটার দিকে, ঘুম নাই উম্মতে মুহাম্মাদের, রমজান মাস আছে না? ব্রাজিল আর্জেন্টিনার খেলা রাত তিনটার দিকে উঠে চুপ করে টিভি হিসেবে বসে থাকে, আল্লাহ তুমি আমার সওয়াব দিবা, আছে না নাই? তোমার ব্রাজিল আর্জেন্টিনার খেলা বন্ধ হয় না, খেলা দেখা বন্ধ হয় না, নামাজ বন্ধ হয়ে যায়, ফজর আজান হয় নামাজের কথা মনে থাকে না, ঘুম ধরে, কিন্তু খেলা তোমার মিস হয় না। ছোট শয়তান না বড় শয়তান ধরছে? কি শয়তান ধরছে? আমরা খেয়াল করব
নামাজ যেন বাদ না যায়, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তাহলে পুরুষ বেশি বাহিরে না মহিলা বেশি বাহিরে? কাদের বাহিরে থাকা দরকার বেশি ছিল? কিন্তু এখন বাহিরে বেশি কারা? মার্কেটেও বলেন বলেন, মার্কেটে পুরুষ বেশি না মহিলা বেশি? কাদের বোন আসতে কোন কেন? কাদের মা? কাদের বউ? এই বিয়ে করছো? আমাদের বউ কয়। এত সুন্দর মানুষ, হাসি খুশি মানুষ, বলি আলহামদুলিল্লাহ। ইসলাম তো এমন একটা ধর্মের নাম যে ধর্মে একটা হাসি দিলেও সব পাওয়া যায়। জোরে বলে সুবহানাল্লাহ। হাসি দিলে কি পাওয়া যায়? সব পাওয়া যায়। রসুল হাসতেন, রসুল মজাও করতেন। রসুল যে মজা করতেন না তা না, সাহাবিরা ওয়াজ করতেন। এক সাহাবি ওয়াজ করতেছে, হুজুর একটা ওয়াজ শুনাই। কি তুমি আমার কি ওয়াজ শোনাও? গুজর আমার কি ওয়াজ? জাহিলি যুগের একটা ওয়াজ আছে, বলো। গুজর জাহিলি যুগে একটা মূর্তির আমি উপাসনা করতাম, খুব মহব্বত করতাম, সম্মান করতাম। ওকে নিয়ে আমি যেখানে যেতাম খুব ভক্তি করে মাথায় রাখতাম, বুকে রাখতাম, পিঠে রাখতাম। হঠাৎ করে একদিন আমার শৌচকার্যের চাপ আসলো, হাজতের প্রয়োজন হলো, টয়লেট চাপলো। আমি এখন আমার এই দেবতা কোথায় রাখবো? আমি রেখে দিলাম একটা উঁচা টিলার উপরে। রেখে দিয়ে সম্মান শ্রদ্ধা ভক্তি রেখে আড়ালে চলে গেছি। এসে দেখি ইয়া রাসূলুল্লাহ, আমার সেই দেবতার আপদ মস্তক মাথা থেকে পা পর্যন্ত পানি দিয়ে ভেজা। ভাবলাম এই বুঝি রহমতের পানি, রহমতের পানি মনে করে আমার জিব্বার একটা লেহন দিলাম। এক চাটন দিয়ে দেখি আমতা আমতা টক টক গন্ধ। আমার নবী যে মুসকে মুসকে হাসি মারলেন। এরপর কি হলো খুজুর? সামনের দিকে তাকায় দেখি কুত্তা লেজ গুটাইয়া যায়। কি কথা কি বুঝতেছেন? নবীজি শুনলেন, মুসকি মুসকে হাসি দিলেন। এরপরে কি করলা? রাসূল বললেন, এরপরে কি করলা তুমি? কুজুর এত রাগ জমল জন্মালো আমার ভিতরে, এত ভক্তি করলাম, শ্রদ্ধা করলাম, তুই তো তোর নিজের অস্তিত্ব রক্ষা করতে পারিস না, এক আছাড়ে ভেঙ্গে চুরমার করে আপনার সামনে সে এমন রবের সন্ধান পেয়েছি যিনি বিশাল আকাশের মালিক, বিস্তীর জমিনের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল শুনতেন, কতগুলো শুনতেন, হাসতেন। যাই হোক, তাহলে আমার মেয়েদের, আমার মাদের, আমার বোনদের বাইরে কি বেশি পাঠানো যাবে? বাইরে গেলেও পর্দার দরকার আছে না নাই? তারা পড়বে, তারা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, দায়িত্ব পালন করবে, প্রতিনিধিত্ব করবে, সমস্যা নেই। পর্দা ছাড়া না পর্দা সহ মহিলা আসামি ধরা দরকার। মহিলা একজন অপরাধ করেছে, মহিলাকে ধরতে গেলে কি পুলিশ দরকার? বলেন 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 বলেন। মহিলার পেট অপারেশন লাগবে, অপারেশন করার জন্য কি ডাক্তার দরকার, পুরুষ ডাক্তার না মহিলা ডাক্তার? ইসলাম কোথাও তাদেরকে বাধা দেয়নি, সব কাজ করবে তারা, কিন্তু পর্দা ছাড়া না পর্দা সহ? বলেন বলেন বলেন, পর্দা সহ। হজে যাবে একা না স্বামী সহ? একা না বাবা সহ? একা না ভাই সহ? একা না নিজের ছেলে সহ? মেয়ে কখনো একা চলবে না, মেয়ের সঙ্গে চলতে হবে একজন পাহারাদার। একজন কি পাহারাদার থাকতে হবে, এটা ইসলাম বলে দিয়েছে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তাওফিক দিয়ে দাও। অনেক কথা ভাঙ্গাচুরা কিছু কথা বললাম, যা হয়েছে বলি আলহামদুলিল্লাহ। আমি বারবার ভাবতেছি আমার চেয়ারম্যান মহবের সময় অনেক মূল্যবান সময়, কষ্ট দিলাম মনে হয় আপনাকে। হ্যাঁ, এই প্রশ্ন উত্তর আমি দেই না, আমি মুফতি না, আমি এগুলো দেই না। আমাকে কোনো প্রশ্ন করবেন না, কারণ আমি জানি এই দেশের মানুষ প্রশ্ন করে হলো ফেতনা সৃষ্টি করার জন্য। অধিকাংশ তাই, প্রশ্ন যেটা আসা দরকার সেই প্রশ্ন আসে না। প্রশ্ন আসে কি জানেন? হুজুর মশার রক্ত গায়ে লাগলে কি উজু থাকে? কি কথা কি বুঝতেছেন? আর আলেমের রক্ত নিয়ে হুলি খেলা হচ্ছে, কেউ কোনো প্রশ্ন করে না মুসলমান। বোঝা গেল? বোঝা যায়? নামাজের মধ্যে আমিন জোরে বলা, আস্তে বলা, তারপরে মিলাদ কিয়াম, নূর মাটি, আর কি, এই তো প্রশ্ন আমার দেশে। প্রশ্ন তো এগুলোই হয়, ঠিক আছে না? আমি ঘুরে ফিরি কিন্তু এগুলোই দেখি প্রশ্ন। এই দেখেন, আমি দেখি, দেখেন মিল আছে কিনা, এই যে, এই যে মিলাদ কিয়াম দেখছেন, মিলাদ কিয়ামের প্রশ্ন আসছে, দরুদ পাঠের নিয়ম, তারপরে ফরজ সালাতের পর রসুলের আমল কি ছিল, মানে দোয়া করা যাবে কি যাবে না, মানে ঘুরে ফিরে আমি দেখছি একটা ক্যাটাগরি, এই নামাজের পরে দোয়া, বেতের নামাজ, তারাবি নামাজ, নূর মাটি, এরপরে কি কি দোয়া, এই সমস্ত বিষয়। সুদের বিরুদ্ধে কেউ কিছু কয় না। কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? এগুলো কোনো সাবজেক্ট বলেন?
নামাজ কয় অক্ত? পাঁচ অক্ত নামাজ নিয়ে কারো কোনো কথা আছে? ফজর নামাজ ফরজের ফজরের ফরজ নামাজ কয় রাকাত? কোনো কথা আছে কারো? জোরের ফরজ নামাজ কয় রাকাত? কোনো কথা আছে? কিন্তু হাতটা এখানে বাঁধা আর এখানে বাঁধা, এই নিয়ে তো মাঝে মাঝে লাগে, তাই না? এখানে বাঁধবো না এখানে বাঁধবো? একজন ফতোয়া দিলেন এখানে বাঁধা জায়েজ আর এখানে বাঁধা হলো হারাম, আরেকজন ফতোয়া দিল এখানে বাঁধা হারাম এখানে বাঁধা জায়েজ। এখন সাধারণ মানুষ কোন দিকে যাবে? দুটাই কি হয়েছে, এটাও হারাম পেটেও হারাম বুকেও হারাম। এখন সলিমুদ্দি এখন চিন্তা করলো দুটোই তো হারাম শুনলাম, এখন কি করি? দুই হাত তুলে আল্লাহু আকবার কপালে হয়ে গেছে। তাহলে কি উত্তর দেওয়া ভালো না উত্তর না দেওয়াই ভালো? বাস শেষ, উত্তর পাইছেন তো আপনারা? আমার দেশে কিছু মোল্লা বাড়াইছে, মোল্লা মোল্লা বুঝলেন তো, ওরা একামতের দিনের কাজ করে না তো, ওদের কাজই হলো ফিতনা আছে না নয় বলে নির্বাচন করা হারাম, মিছিল মিটিং করা হারাম, ওদের জীবনে কোনো হালাল নাই, ওদের কিতাবের নামই হলো কিতাবুল হারাম, ঠিক কি না? কষ্ট পাচ্ছেন? ওই গ্রুপটা এগুলো করে, টুপি নিয়ে মাঝখানে কি গন্ডগোল? এই হাসমি কি করেন আপনি, টুপি নিয়ে গন্ডগোল হয়েছে না মাঝখানে? কোন চিন্তায় আছেন? আচ্ছা মাঝখানে টুপি মঞ্চে, এক বছরের মাথায় টুপি দিয়েছে পাস করলি, আপনি কি টুপি পড়ছেন এদিকে নিয়ে আসেন, টান মেরে ছিল কন্ত। টুপি কি কোনো বিষয়? আমার দেশের টুপি একরকম, ইন্ডিয়ার টুপি আরেক রকম, পাকিস্তানের টুপি আরেক রকম, মিশরে উপরে লাল আছে না, যারা মিশরে পড়াশোনা করে দেখেন আজহারি যারা আছে আজহারি সব মাথার উপরে টুপি কি লাল, তুরস্কে যাবেন আরেক কালার, মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদ কালো, মাহাতির মোহাম্মদ কি কালো টুপি পরে। তো এক একটা দেশের টুপির এক একটা ডিজাইন থাকে, টুপি যদি কেউ নাও পড়ে জাহান্নামে যাবার কারণ কি টুপি? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল কি লাম নাকু মিনাল পাস করলি অবক টুপি, এরকম আছে? হ্যাঁ এরকম আছে নাকি? লাম নাকু মিনাল কি মুসাল্লি, কেউ গোল টুপি পরুক কেউ লম্বা টুপি পরুক, এগুলো নিয়ে ফেতনা সৃষ্টি করা যাবে? আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। যারাই দেখবেন এই সমস্ত বিষয় নিয়ে ফেতনা করবে, ভাববেন যেগুলো ফেতনা সৃষ্টি হচ্ছে এগুলোর ধারে পাশে আমরা যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় পড়ে আছে, শিরিকের বিষয়গুলো পড়ে আছে, কুফুরের বিষয়গুলো পড়ে আছে, সমাজে বহু হারাম কাজ আছে না নাই আছে, এই সমস্ত বিষয় আমরা খেয়াল রাখবো এবং অন্যের প্রতিবাদী হব আমরা। ইমান পরের বিষয়, আবার ভুল বুঝবেন না, হুজুর ওয়াজের শেষে এসে আপনি আবার কী বললেন ইমান পরের বিষয়? মানে ইমান তো সবার আগে, এটা তো ঠিকই আছে, কিন্তু আল্লাহ আগে বলছেন ফামাই ইয়াকফুর বিত্বাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুত বাদ দেওয়া না আগে ইমান আনা? বলেন বলেন আগে আল্লাহ কোনটার কথা বললেন? ফামাই ইয়াকফুর বিত্বাগুত, যারা তাগুতকে পরিহার করবে এবং ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে কি করবে? ইমান আনবে। তাহলে তাগুত কাকে বাদ দিবেন না আপনি? ইমান আনবেন, ইমান ইমান থাকবে থাকবে, এরপরে কি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, সৎ কাজের আদেশ দিবা না, অসৎ কাজের বাধা দিবা না, অন্যের প্রতিবাদ করবা না, ফতোয়া দিবা আছে না নাই? আছে না নাই? আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। আমাদের কাছে আসে জানেন, আমাদের কাছে এসে হুজুর বুখারী শরীফের অমুক জায়গায় দেখলাম আপনি কি করলেন, বাংলা অনুবাদ পড়ছে, বুখারী শরীফ কি বাংলা অনুবাদ পড়ে বলতেছে হুজুর আপনি কি বললেন এটা? বেটা তুমি বুখারী শরীফের বাংলা অনুবাদ পড়ে এখানে এসে মাতব্বরি করো, হাদিস বোঝার জন্য উসুলে হাদিস দরকার আছে না নাই? আছে না নাই? তাফসীর বোঝার জন্য উসুলে তাফসীর জানার দরকার আছে না নাই? আমার দেশে সব এখন মানে আমার দেশে এখন রুগী বেশি না ডাক্তার বেশি? আসতে কোন কেন কোনটা বেশি হওয়া দরকার বলেন, কোনটা বেশি হওয়া দরকার? যদি সমাজে সব ডাক্তার হয় রুগী বাঁচবে না মরবে? বলেন রুগী বাঁচবে না মরবে? এখন আমার দেশে সবাই বুজুর্গ, সবাই কি বুজুর্গ, কারো আর যাওয়া লাগে না, সব মানে কিতাব পাইছি আমি তো হয়ে গেছি একখান, কিচ্ছু হন নাই আপনি, আপনাকে জানতে হবে আপনি সারা জীবন কোরআনের ছাত্র হতে পারবেন, ঠিক কিনা বলেন?
শিখবেন, জানবেন, অহংকার করা যাবে না, তাকব্বরি করা যাবে না। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। আমি অনেক কথা বলে ফেললাম মনে হয়, রাগ করেছেন আপনারা?